কোভিড-19 এক অদৃশ্য মরণঘাতী অপশক্তি অন্তরা যা গোটা বিশ্বে হানা দিয়েছে। অন্তরা এই অপশক্তি একটু আসো না, এক সেকেন্ড। মানুষের ভেদাভেদ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নত যেন এই অপশক্তির কাছে, এবং এই অপশক্তি করেছে আমাদের একত্রিত এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ক্ষণকালের জন্য হলেও থেমে গেছে এই পৃথিবীর দ্বন্দ্ব, যুদ্ধ, মারামারি, হানাহানি, আর প্রকৃতি ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়া সৌন্দর্য। এই যুদ্ধের পথ কতটা দীর্ঘ সেটা আমাদের জানা নেই, আর এই ক্রান্তি লগ্নে আপনাদেরকে একটু আনন্দ ও স্বস্তি দেবার জন্য চ্যানেল 52-র আমাদের এই নিয়মিত আয়োজন। আর আমি সোনিয়া বলছি নিউ ইয়র্ক থেকে। প্রতিদিনের এই লাইভে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গুণীজনদেরকে নিয়ে আসি আপনাদের মাঝে একটু শান্তি দেওয়ার জন্য। আজ এই লাইভে আমরা আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তার সম্পর্কে আসলে বলার আমার কিছুই নেই, তবু একটু দুঃসাহস করছি তার সম্পর্কে কিছু বলার জন্য। তিনি আমাদের সঙ্গীত জগৎকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, যার জন্ম হয়েছিল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবারে, যিনি একাধারে সঙ্গীত শিল্পী, কবি এবং লেখিকাও বটে। এত সুন্দর করে তিনি কথা বলেন, যার প্রতি শব্দ নূপুরের নিক্কণের মতো। তার উপস্থাপন এবং শব্দচয়ন শ্রুতি মধুর এবং অনবদ্য। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এবং আরো অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। হ্যাঁ, আমন্ত্রিত দর্শক বৃন্দ, যারা আজকে আমাদের এই লাইভে চ্যানেল 52-র সাথে আছেন, তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার সাথে আছেন আমার সহযোগী কামরান ভাই টরন্টো থেকে। কামরান ভাই, সালাম আলাইকুম। জি, সালাম আলাইকুম। আপনি কেমন আছেন? ভালো আছি। এবার আমরা দর্শককে আমাদের সবার প্রিয় ফামিদা নবী লন্ডন থেকে। ফামিদা আপু, সালাম আলাইকুম। হ্যালো। জি, সালাম আলাইকুম। ফামিদা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা আপনাকে লাইভে আমরা ঢুকে গেছি, আমরা আমাদের দর্শকরা আপনাকে দেখছেন। দর্শকদের জন্য কিছু বলুন। আমাকে শোনা যাচ্ছে কি? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি সোনিয়াকে কিন্তু শুনতে পাচ্ছি না। আমাকে শুনতে পাচ্ছেন না আপু? সবাইকে অনেক 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 শুভেচ্ছা। এইরকম একটা সময়ে আমি লন্ডনে আছি, বাংলাদেশে নেই, অনেক সবাই হয়। তার মধ্যে এখন রাত 10টা বাজে এখানে, আমেরিকাতে এখন কটা বাজে? 5টা, বিকাল 5টা। এখন বিকেল 5টা। জি, বিকেল 5টা। আর তোমাদের ওখানে? আমাদের এখানে বিকেল 5টা। একই সময়। কি দারুণ একটা বিষয় না? আমরা পুরো পৃথিবীর সব মানুষ এখন একে অপরের সাথে যুক্ত হতে পারছি, এবং আমরা তিন দেশ থেকে তিনজনে মিলে, এবং বাংলাদেশের আমরা আসলে এরকম একটা দুর্যোগ মুহূর্তে, আমি যেটা এই মুহূর্তে মনে করছি যে একটা মানসিক বিপর্যয়ের মধ্যে আমরা আসলে বেশি পড়েছি। মহামারী তো, এটা তো আমি আসলে আমাদের বলবার মতো কিছু নেই, কিন্তু যে এটার পাশাপাশি যে মানসিক যে যন্ত্রণা বা মানসিক যে একটা 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 কেমন যেন বিপর্যয়, সেই বিপর্যয়ে আসলে এই একসাথে হবার যে প্রয়াস, আমি মনে করি যে ভালো একটা উদ্যোগ। আমি চ্যানেল 52-কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করবার জন্য। এবং আপনি যে আমাদের সঙ্গে যুক্ত আছেন দেশের বাইরে থেকে, সেটি আমাদের জন্য অনেক অনুপ্রেরণা। বিশেষ করে আপনার গানের ফ্যান তো আমরা সবাই। আমাদের সঙ্গে দর্শকরাও যুক্ত হতে পারছেন এবং দর্শকরা যুক্ত হয়ে গেছেন অলরেডি। আমাদের জি অধুরা জাহান, তিনি লিখেছেন, খুব সুন্দর আয়োজন, আপুকে দেখে অনেক ভালো লাগছে। সালমা হাসান লিজি নিউ ইয়র্ক থেকে লিখেছেন, গ্রেট আড্ডা, অল আর নাইস পিপল। থ্যাংক ইউ সালমা, অধুরা। জি, আপনার কাছে একটু জানতে চাই আপু, সেটা হচ্ছে ও সুশীতল চৌধুরী টরন্টো থেকে, ওনাকে আমি চিনি, একজন খুব চমৎকার একজন মানুষ, দাদা আমাদের সোশ্যাল ওয়ার্কার, তিনি বলেছেন ভালো উদ্যোগ, আমার প্রিয় শিল্পী। আমরা আসলে এই যে প্রিয় শিল্পীর কথাই একটু শুনতে চাই, প্রিয় শিল্পীর কাছে মাঝে মাঝে আড্ডার ফাঁকে একটু গান শুনতে চাই, দর্শকরা অনুরোধ করবেন।
আমি যখন মনে পড়ে, আমি যখন যৌবন, একেবারে যৌবনে যখন ধরেন রাস্তায় ইউনিভার্সিটিতে পড়ছি, আমার কোনো এক কোনো একটা মেয়েকে ভালো লেগে গেল, তার প্রতি ভালো লাগা, ভালোবাসা, সেই সময় আমি কেন বলছি কথাটা, আপনার গানের মাঝে না একটা অন্যরকম অনুভূতি কাজ করতো, একটা কেমন কেমন যেন ভালো লাগে কাজ করতো, আকাশের দিকে তাকিয়ে থাকতাম, আপনার গান শুনে হারিয়ে যেতাম কোথায় যেন। সো আমরা আজকে আবার হারিয়ে যেতে চাই আসলে, সত্যি কথা, অনুভূতিটা আমি কোথাও কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। সো একটা গান শুনতে চাই, মন ভালো করে দে একটা গান দিয়ে আমরা। এই কথাটা দেখো মানে কত চমৎকার একটা রবি ঠাকুরের এই মুহূর্তের কথাগুলো, যে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে, আমরা কিন্তু মনে মনেই হারিয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি, জি। হ্যাঁ, তো এই যে হারিয়ে যাবার বিষয়টা, আমি জানি না তুমি কোন গানটা শুনে আমার হারিয়ে যেতে, আমি সেটা বলবো, সেটা বাপ্পা মজুমদারের আপনার একটা গান ছিল, দুজন। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছিলাম। আচ্ছা, আমি একটা গানটা আগে একটু অল্প একটু শোনাই, তারপরে ঘটনাটা বলি। শিওর শিওর। আচ্ছা, এই গানটা হচ্ছে আমাদের 2006 এক মুঠো গান এক রিলিজ হয়, তো তখন আমরা এই গানটা এই গানগুলো করেছিলাম, এবং ওখান থেকে একটা গান শোনে আমার, আমি জানি না তোমার কোন গানটার কথা বলছো তুমি, এক মুঠো গান ওয়ান এর না টু এর সেটা জানি না, তবে আমি শোনাচ্ছি একটা গান, ওটা নিয়ে গল্পটা বলবো, ঠিক আছে? আল্লাহ, গলার যে কি অবস্থা, আমি অনেকদিন গান গাই না। হ্যাঁ, তোমার তোমার জন্য তারার তিমির জোছনা নিরবধি, তোমার জন্য রংধনু রং লাল নীল তেরো নদী, এক মুহূর্তে যেতে পারে তোমায় নেশা, আমার জন্য শুধু রেখো আমি আমি এই গানটির কথাই বলছিলাম। আমাদের আমাদের একজন দর্শক লিখেছেন, আমরা চাইছি যে আমাদের অনেকে যুক্ত হয়েছেন, বিশেষ করে যেহেতু এখন সময়টা পড়ন্ত বিকেল, এত চমৎকার ভাবে আপনি এসছেন কানাডা আর আমেরিকার পড়ন্ত বিকেলে আমাদের সঙ্গে। রওশন হাসান যুক্ত হয়েছেন, তানিমা আহমেদ যুক্ত হয়েছেন, আজাদ সোহেল যুক্ত হয়েছেন, সুশীতল দা যুক্ত হয়েছেন, রোকেয়া সুলতানা যুক্ত হয়েছেন, অনেকেই, জয়নাল রিজভি যুক্ত হয়েছেন, আমাদের সোহেল আজাদ যেটি বলেছেন তিনি সুইজারল্যান্ডে আছেন, আজাদ সোহেল তিনি বলেছেন আমরা যখন কিশোর তখনও তিনি ড্রিম সিঙ্গার, আমরা যখন বুড়ো তখনও তিনি ড্রিম সিঙ্গার, লাভ ইউ। ও বাবা, সোনিয়া কি বলেন? জি, পামিদা আপা হচ্ছে আমাদের কাছে একটা এভারগ্রিন, মানে কি বলবো, যে কিনা কোনোদিনই যার বয়স বাড়বে না, যার গলা মানে ও যে বললাম যে হয়তো আমরাও শুনেছি ছোট থাকতে, এখনো শুনবো, আমাদের ছেলে মেয়েরাও শুনবে। এক্স্যাক্টলি, সবাই শুনবে। আমরা ফামিদাপুর গানে চলে যাই আবার। কিন্তু দেখুন আপনাকে মানুষজন কতটা ভালোবাসে, দেখুন বাংলাদেশে এখন রাত 3:15 বাজে, ঢাকা থেকে কামাল শিশি লিখেছেন, বাহ দারুন, ঢাকা থেকে, তিনি ঢাকা থেকে আছেন এবং ঢাকা থেকে অনেকেই কিন্তু যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটা কথা বলতে চাই, তুমি কি জানো যে তোমরা কি জানো যে আমি আমি দেখো একটু পরে কেঁদেও দিতে পারি, আমি ঠিক জানি না, আমি আমি ভীষণ বাংলাদেশকে মিস করছি, আমার প্রতি মুহূর্তের চিন্তা যে আমি কখন ফিরে যেতে পারবো, তো আমার বাংলাদেশের মানুষ কি করছে, আমি এখানে বিকাল দেখি, এখানে সকাল দেখি, সূর্য ডোবা দেখি, আর আমি ভাবতে থাকি এই বোধহয় সব ঠিক হয়ে গেল, হয়ে যাবে, আমরা আশা করি সব ঠিক হয়ে যাবে, আমাদেরও প্রত্যাশা সব ঠিক হয়ে যাবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া থেকে একজন দর্শক, এমডি মাহমুদ, মাহমুদকে শুনতে থাকুন। লুবনা ফাতিমা তিনি লিখেছেন, ভীষণ ভীষণ প্রিয় শিল্পী আমাদের। সৈয়দ রত্না লিখেছেন, থ্যাংক ইউ লুবনা,
জি, কাঁদলে আমিও কাঁদলে? কেঁদে দিব। ও আসলে সবাই ভীষণ, আপনার কথাটি শুনে আমরাও সত্যি মনে হচ্ছিল যে প্রিয় মাতৃভূমিকে দেখতে পাচ্ছি। আমাদের ফাহমিদা আপা সবসময় সবুজ ইভাদি সুশীতল দার স্ত্রী, তিনি লিখেছেন সুশীতল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের শান্তি আমি লিখেছেন সাউথ আফ্রিকা থেকে। দেখুন, গোটা বিশ্বের মানুষ কিন্তু যুক্ত হয়েছেন আপনাকে দেখবার জন্য পুরো। আচ্ছা, আমার না কি ভালো লাগছে জানো, সবচেয়ে জি বিষয়টা ভালো লাগছে যে দেখো আমরা সবাই একসাথে যুক্ত হয়েছি, পৃথিবীর যে প্রান্তে যে বাঙালি যত আছে আমরা সবাই একসাথে হয়েছি, আমরা যুক্ত হতে পারছি। ওই যে বললাম না, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, হ্যাঁ এই যে মনে মনে, দেখো এই মনটা থেকে মনে মনে থেকে আমরা একসাথে যুক্ত হয়ে কতটা কাছাকাছি হয়েছি, এটা কিন্তু খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর একটা এ কথা বলতে চাই এই মুহূর্তে, যে আমরা যদি একটু প্রাণবন্ত না হই, আমরা যদি সারাক্ষণ এই করোনা ভাইরাস নিয়ে মনের ভিতরে একটা যন্ত্রণাকে বয়ে নিয়ে বেড়াই, তবে কিন্তু আমাদের শরীরের যে আমাদের বলে না যে মন যদি সুন্দর প্রফুল্ল থাকে শরীরও ভালো হয়ে যায়। যখন জ্বর হয়, আমার বাবার যখন জ্বর হতো, দেখো আমি কিন্তু খুব এলোমেলো কথা বলি, কোথা থেকে কোথায় চলে যাই আমার কোনো ঠিক নাই। তো আমার বাবার যখন জ্বর হতো, তো আমার বাবা একটা কথা মানে খুব বেশি মানে একটু জ্বর সহ্য করতে পারতো না আমার বাবা, তো আমার মায়ের কাজই ছিল সুজির হালুয়া বানানো আর পরোটা। পরোটাটা খুব মজার, আর সুজির হালুয়াকে আমার বাবা বলতো মোহনভোগ, তো সেটা বানিয়ে দিত এবং চা ওটা খেতো, তারপরে গান করতো, সবকিছু তার জন্য রিল্যাক্স করে দিতে হবে। হ্যাঁ, তো ওটা খেলেই তারপরে একটু গান করতো, তারপরে আব্বা ভালো হয়ে যেত। তো সেটা আমি বলছি যে দেখো, 71-এর যুদ্ধের সময়ের কথাই যদি ধরো, তো ওই সময়কালীন অবস্থায় আমরা কিন্তু মানে আমার মানে বাঙালিরা তখন কিন্তু আমরা অল্প খেয়ে সবাই একসাথে থেকে একটা ঘরের মধ্যে সবাই একসাথে আছে, অল্প খাচ্ছে কিন্তু আনন্দ করত, কেউ ক্যারাম বোর্ড খেলতো, কেউ গান করত। তখন তো একটা হারমোনিয়াম তবলা থাকতোই বাসায়। তো এই এই বিষয়গুলোকে আমরা যদি এখন ফিরে নিয়ে আসি, যে আমাদের মনের আনন্দটুকুতে থাকতেই হবে কিন্তু, তা না হলে আমরা তো জানি না, আমাদের সবসময় অসুস্থতায় সুস্থতার কথা যদি না ভাবি তাহলে কিন্তু কখনোই সুস্থ হতে পারবো না। খুব চমৎকার বলেছেন। আমি একটু আপুর কাছে একটু আসতে চাই। আমাদের সঙ্গে আমাদের তারকা খচিত উপস্থাপিকা রয়েছে সোনিয়া। সোনিয়াকে অনেক সুন্দর লাগছে, কি চমৎকার শাড়ি পরেছে সোনিয়া। আচ্ছা, সোনিয়ার গলায় কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, কি একটা সুন্দর ফুল দেখতে পাচ্ছি, মুক্তোর ফুল। আমি একটু ফামিদা পোকে বলতে চাই, আমাদের কামাল শাড়িয়ার তিনি একটা কথা লিখেছেন, অভি আজিম লিখেছেন। আমাদের কামাল শাড়িয়ার যে কথাটি লিখেছেন সোনিয়া, আমি একটু পড়ে শোনাতে চাই। তিনি বলেছেন, স্বল্প গল্প অ্যালবামের ঘুমনি দুচোখে গানটা হতে পারে, রাত 3টার পরও জেগে আছি দু চোখে। ফামিদা, ঘুমনি চোখে আজ একা জেগে থাকি, আল্লাহ এতদিন পরে এই গানটা মনে করা যাও কি মানে বুঝলাম না আমি। গানটা কি আরেকটু গাইবেন? ও এটা তো আমি বলি স্বল্প গল্প না, স্বল্প গল্প না, এটা হচ্ছে চারটা দেয়াল হঠাৎ খেয়াল অ্যালবামের গান। ও চারটা দেয়াল, আমি আচ্ছা আচ্ছা, এটা হলো বাপ্পার সুর, রাসেল অনিলের লেখা। ঘুম নেই চোখে আজ একা জেগে থাকি, রাত্রে লালা। ইস, আমার একটু মনে পড়ছে না কথাটা, আমি অনেক খুশি। কে বলেছে গানটা করতে? ওনার নাম হচ্ছে কামাল শাহরিয়ার, ঢাকা থেকে। কামাল শাহরিয়ার, তুমি যে ভাই এই গানটা শোনো, সেই জন্য আমার খুব ভালো লাগছে, অনেকদিন গানটা গাওয়া হচ্ছে না। স্বল্প গল্প না, গল্প, হ্যাঁ স্বল্প গল্প অ্যালবামের ঘুমনি দু চোখে, হ্যাঁ ঘুমনি, ওটা 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 আসলে চারটা দেয়াল হঠাৎ খেয়াল অ্যালবামের। আর স্বল্প গল্প ওখানে যেটা গল্প, ওই গানটা হচ্ছে হলো
অনেকগুলো গান আছে ওই অ্যালবামের সব গানগুলো সোনিয়া সৈয়দ রত্না কি লিখেছেন এবং শাহ মাহবুব কি লিখেছেন একটু কি পড়ে শোনাবেন দর্শক সোনিয়া আমাদের আপুকে একটু শোনাবেন? ফামিদা আপু শুনলে ইন্সপায়ার্ড হবেন যে দেখুন মানুষ আপনার জন্য নির্ঘুম আজ বাংলাদেশের জেগে আছে। আমরা বলেছিলাম যে আজকে ফামিদা নবী আমাদের সঙ্গে থাকবেন রাতে, একটু পড়বেন কি বলেছেন তিনি? থ্যাংক ইউ সো মাচ কামরান ভাই। ফামিদা আপু, সাইদা রত্না আমাদেরকে লিখেছেন, আজ তো দল বেঁধে জেগে আছি। হ্যাঁ সাইদা রত্না, খুব সুন্দর। আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্যাম মাহবুব ভাই লিখেছেন, আমার দুই চোখে দুই নদী গানটা প্লিজ। আচ্ছা, এটা সামিনার গান, আমি একটু শোনাচ্ছি। গলার অবস্থা কিন্তু খারাপ, মাফ করে দিতে হবে। আপনি ভালো আছেন তো? আমার দুই চোখে দুই নদী, তুমি দুহাত ভরে পানি নিও, তুমি দুহাত ভরে পানি নিও, তৃষ্ণা লাগে যদি দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী। আমি আসলে লোভটা সংবরণ করতে পারলাম না, মানে অনেকটা মরিয়া হয়ে ছুটে চলে আসলাম। ভালো আছেন আপা? এই তো খুবই, তোমাকে দেখে তো আমার মনে হয়ে গেল যে এত মজার মজার রান্না। হ্যাঁ, ফারার বাসায় গেলাম। আমি আপনাকে খুব মিস করছি। আমিও খুব মিস করছি ফারা, সবাইকে মিস করছি, সবাইকে মিস করছি। আর ফারা আমার ভীষণ ভালো লাগবার একটা বড় কারণ হচ্ছে ওনার কপালের বড়টি। হ্যাঁ, ওনাকে যখন দেখি উনি খুব পছন্দ। জি, আমার খুব পছন্দ। টি ফারা এমনিতেই খুব মিষ্টি একটা মেয়ে, ও যেভাবে থাকে ওকে ভালো লাগে। আর আমার অসম্ভব পছন্দ আপা মাথায় ফুল পরেন এটা। এবং আমার একটা প্ল্যান আছে, আমি জানি না হোয়াট ইজ প্ল্যান ফর আস বাই গড, বাট আমার খুব ইচ্ছা যে আপা এবং সামিনা আপা দুজনকে সঙ্গে নিয়ে আমিও মাথায় ফুল দিয়ে একটা ছবি তুলব। আমি আপাকে একটা কিছুদিন আগে আপা আর সামিনা আপা এসেছিলেন অরল্যান্ডোতে একটা শো করতে, ফেসবুকে ছবি দেখে আমি কিন্তু ওখানে কমেন্টে লিখেছি যে আমিও তোমাদের সাথে ফুল পরব। একদম গলার মালাটা খুব সুন্দর। এই গলার মালাটা পরার পিছনে কিন্তু একটা বিশেষ কারণ আছে। আমি জানি যে আপনি মাথায় ফুল পরতে খুব ভালোবাসেন এবং আপনাকে আমি সব, তা আমি ভাবলাম যে আচ্ছা বিষয়টা হচ্ছে হলো যে এরকম একটা সিচুয়েশনে আমাকে তো সবাই ফুল চোরও বলে, কারণ আমি যখন মনে করো আমি তো ফুল চোর ছিলাম ছোটবেলা থেকে, আমাদের নাম, আমি এলিফ্যান্ট রোডে খুব ফুল চুরি করতাম। তো আমি যখন বাইরেও যাই কোথাও, বিশ্বাস করো কোথাও ফুল দেখলে আমি সাথে সাথে ওই ফুলটা না ছিঁড়া পর্যন্ত আমার শান্তি থাকে না। তো এখন তো আমি আসলে গৃহবন্দী, এই জন্য ফুল তো চুরি করতে পারিনি, বাসায় ফুল নাই অনেকদিন ধরে। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি চির সবুজ যেমন মানুষ, আপনার গানের কণ্ঠ স্পেশালি অ্যাজ এ ম্যান হিসেবে যদি আমি আপনাকে বলি, সেটি হচ্ছে যে আপনার পরিপাটি সাজ একেবারে গোছানো ছিমছাম। যখনই আপনাকে যখনই ঢাকায় দেখেছি কোনো অনুষ্ঠানে কিংবা কোথাও, একেবারে পরিপাটি আপনি। তো এই পরিপাটি একটা গোছানো মানুষের প্রেমে তো অনেকেই পড়েছে, আমি নিঃসন্দেহে সেটা আমি জানি সোনিয়া, তাই না? কখনো কখনো আপনার কি এমন হয়েছে যে আপনি হেঁটে যাচ্ছেন কোনো একটা শো এর জন্য কিংবা আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ করে একটা উঠতি বয়স্ক ছেলে, খুব অল্প বয়সী ছেলে এসে বললো আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনাকে ভালোবাসি, এমন কি কখনো হয়েছে কিনা আপনার? সত্যি কিন্তু হয়েছে। হয়েছে না, হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। বলি যখন কেউ এরকম এরকম কথা বলে, যেমন একটা ছেলে
ও কিন্তু আমেরিকাতেই থাকে, ও লস অ্যাঞ্জেলেসে থাকে, ছোট একটা ছেলে। জি ও সবসময় আমার গান গায়, আমার গান শোনে, এবং আমার গানে ওর বাবা মায়ের কাছে ও পর্যন্ত বলেছে যে আমি ফাহমিদা নবীর মতো মেয়ে ছাড়া বিয়ে করব না। বাহ, এবং ওর ওর ইউটিউব আছে, ওই ইউটিউবে সে আমার গান দেয়, এবং আমার একটা ছবি দিয়েছিল যে আমার আমি যদি বিয়ে করি আমি এটাকে চাই। তো আমি তখন বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে বললো, হ্যাঁ তো সবাইকে বলে। তো আমার রাস্তা দিয়ে হেঁটে গেলেও অনেকের ভালো, আপু আপনাকে খুব ভালো লাগে, ভালোবাসি, এই জিনিসটাকে আমি একটা সুন্দর ভাবে গ্রহণ করি। কারণ মানুষের ভালোবাসা পাওয়া কিন্তু অনেক কঠিন একটা বিষয়, আবার খুব সহজ সরল বিষয়। তো এই এই মুহূর্তে আমাদের যে এই মানবিক যুদ্ধ চলছে, এখানে আমি একটা উপলব্ধির জায়গায় দাঁড়িয়ে আছি, এবং আমি প্রতিদিন এই উপলব্ধির সাথে একমত যে খুব সত্য বিষয় যেটা, সেটা হলো এই মানবিক যুদ্ধে ভালোর ভালো হবে, মন্দের মন্দ হবে, এবং ভালোবাসতে হবে। ফামিদাপু, আমি কিছু ভেতরে রেখে ভালোবাসতে পারবো না। ফামিদাপু, আমাদের সঙ্গে কিন্তু নিউ জার্সি থেকে প্রচুর দর্শক যুক্ত হচ্ছেন, নিউ জার্সি থেকে অনেকে আপনাকে দেখছেন, নিউ ইয়র্ক থেকে অনেকে, মানে পুরো আমেরিকা জুড়ে অনেকে দেখছেন, সুইজারল্যান্ড, লন্ডন থেকে দেখছেন। আমি আমি একটু বলতে চাই, ফারা আপুর সঙ্গে পরিচয়টা দর্শকের করে দেওয়া হয়নি অফিসিয়ালি, আপনার স্ক্রিনে যাকে দেখছেন, ফারা হাসিন হচ্ছেন অসম্ভব, আমি আমার চোখে দেখা একজন দক্ষ সংগঠক যদি আমি বলি, এনাম চৌধুরী চ্যানেল 52 এর কর্তা ব্যক্তি, আমি যদি বলি ফারা হোসেন হচ্ছেন একজন দক্ষ সংগঠক, যে মানুষটা এনাম ভাইকে চমৎকার করে, আমি যখন রাত 4টায় এনাম ভাইকে কল দিই, আমি পাশে কিন্তু ওনার কণ্ঠস্বরটা ভাবি, কণ্ঠস্বরটা শুনতে পাই যে উনি আছেন, জেগে আছেন, কিছু করছেন। এই এই শক্তিটা অনেক বড় একটা শক্তি আমি মনে করি যেটা উনি করছেন। ফারা ভাবির কাছে যেতে চাই, ফারা আমি ভাবি বলে ডাকতে চাই আসলে। আপনি ফামিদাপুর কোনো গান কি শুনতে চান কি আসলে? আপনার কোনো ইচ্ছা আছে? আমার একটা ইচ্ছা আছে, আমি আসলে বলবো কিনা সাহস পাচ্ছি না, এটা হচ্ছে ফামিদাপা বাপ্পার সঙ্গে তোমার একটা ডুয়েট ছিল, একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় শোনা, অসম্ভব রোমান্টিক একটা গান, আমার অসম্ভব পছন্দ, আমি অনেক শুনি গানটা, আমি দুটা লাইন জাস্ট শুনবো, খুব বেশি না, অবশ্য দুটা লাইন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি আমরা আপনাকে। ফামিদাপু শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ খুব ক্লিয়ার। ওকে, আমি বুঝতে পারছি কেন শুনতে পাচ্ছেন না। আপনি কোন গানটা শুনতে যাচ্ছেন আমাকে একটু বলবেন? একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় শোনা। একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় শোনা, বাপ্পা মজুমদারের সাথে গানটি ছিল মনে হয়, বাপ্পা মজুমদারের সাথে, অসম্ভব রোমান্টিক, অসম্ভব সুন্দর একটা গান, মোমের আলো জ্বালিয়ে বাপ্পা করেছে, দেখতেই খুব ভালো লাগে তাই না? আচ্ছা আচ্ছা, আপনি সোনিয়া, আমরা গানে যাবার আগে সোনিয়া, আপনি ফারাহ হাসিনকে কিভাবে জানেন, কতটুকু জানেন, কতটা ভালো লাগে আপনার আসলে? ফারাহ হাসিনের প্রেমে আমি সেই যে কবে থেকে হাবুডুবু খাচ্ছি সেটার বলার অপেক্ষায় রাখি না। তবে আমি একটা কথা বলবো, যেই মানুষটি অলওয়েজ বিহাইন্ড দ্য সিন, উনি কোনোদিন সামনে আসেন না, এনাম ভাইয়ের সার্থকতার পিছনে যে সাংস্কৃতিক জগতে ফারা ভাবির অবদান 80%, এনাম ভাই মানে এটা বাড়িয়ে বলা না না একটু না একটু না মগুর উঠছে মগুর নামছে ভাঙছে মাটির ঢালা, এখানে একটি কবিতার একটা লাইন আছে, বল দে ঘোড়ায় গাড়ির চাক্কা, নারীর চাক্কা স্বামী, আইনের চাক্কা আমারে দেখাও, সে চাক্কা ঘোরামো আমি। আমরা ফামিদাপুর গানে চলে যেতে চাই, আসলে গান করি আর একটু একটু করে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, পরে আপা যখন ইচ্ছা হয়, আপনার যখন ভালো লাগবে, কারণ আমার মনে হচ্ছে আপনি আপনার মনটা আসলে দেশে পড়ে আছে, মনের কারণে আসলে আপনি কণ্ঠের শক্তিটা পাচ্ছেন না, সেটা বুঝতে পারছি। আসলে আপা তো ওখানে গিয়ে আটকা পড়েছেন সেজন্য। একদম। আচ্ছা, আমার ফ্রেমটা নিয়ে আমি খুব বিপাকে আছি, এটা কি ঠিক আছে? না, ফ্রেমটা ঠিক না, আপনার হাতে ডান দিকে, এইটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, লুকটা একটু মিডিলে আমাদের দিকে তাকান তাহলে। জি
ঠিক আছে? হাসবে বলে ওই যে দেখো মেঘের আদারে আকাশটাকে দেখে চলো মেঘটাকে তারে, মেঘের মতো আটবো দুজন হাত কেন রাখছো না, আকাশ খুলে বসে আছে তা কেন কেন দেখছো না, একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছো না, একই আকাশ মাথার ওপর এক কেন ভাবছো না, আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছো না, আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছো না। অসাধারণ আপা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অমিতা, এত সুন্দর একটা গান। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা বাংলা বীরের জাতি, আমরা কিন্তু কোনো ভাবে হেরে যাওয়ার মতো জাতি নই। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমাদের শিল্পীরা সব সময় আমাদের এমন এক উদ্যম এবং শক্তি জুগিয়েছিলেন, সেই উদ্যম এবং শক্তির জন্য আমরা কিন্তু মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এই যে আজ আমরা এক অপশক্তির বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে আছি, সবাই লড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি, একজন শিল্পী হিসেবে আপনি কি মনে করেন যে এই সময় একজন শিল্পী হিসেবে আমাদের কি করণীয়? দেখো, এটা তো আসলে একটা হঠাৎ করে ধেয়ে আসা একটা কি বলবো, এটার নামটা আসলে কি দিব জানি না। তো এই 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 বিপদে দেখো আমাদের সবাইকে ঘরে থাকতে হচ্ছে, এবং আমি আবারও বলবো আমরা একদিন ভুলে যাব, কিন্তু জানি না এই যাত্রায় বেঁচে যাব কিনা বলতে পারছি না, তবে যদি বেঁচে থাকি আমাদের যে সামনের দিনগুলো, সেই সামনের দিনগুলোর জন্য কিন্তু আমাদের তৈরি হতে হবে, আমাদের তৈরি হতে হবে এমন ভাবে। আমরা কিন্তু ভুলেই যাব একদম কি হয়েছিল, কিন্তু ভুলে গেলে চলবে না। এই এই বিষয়টাকে আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা সময় নিজেকে একা ঘরে বন্দি করেছিলাম, এবং কত ধরনের পরিস্থিতির আমরা মোকাবেলা করেছি, এবং আমরা জেনেছি যে এখানে কি হচ্ছে। এই কথাগুলো আমরা মনে রাখবো, এবং পাশাপাশি আমরা যে খুব অল্পে চলতে চেষ্টা করছি এবং পারছি, সেটা কিন্তু আমরা ভুলে যাব না, এবং আমরা কিছুই ভুলে যাব না। এই আজকের এই বিষয়গুলোকে আমরা ভুলে যাব না, কারণ আজকে থেকে 25 দিন আগেও কিন্তু আমরা ভেবেছি যে আমরা আসলে কি করব, ভাবতে ভাবতে কিন্তু 25 দিন না, আরো একটু বেশি যদি ধরি, তো আমরা যেই জায়গাটায় আছি সেই জায়গায় আমরা বলতে পারি যে আমরা কোনো কিছু ভুলে যেতে চাই না। আপনি কি এখন লন্ডনে আছেন? আপনি তো এখন লন্ডনে আছেন। হ্যাঁ, কবে থেকে আপনি লকডাউনে আছেন? আমি লকডাউনে আছি হচ্ছে আজকে, এই আজকে কিন্তু এক মাস হয়ে গেল। এক মাস হয়ে গেল? আজকে এক মাস, আজকে এক মাস, কিন্তু আমি গেছি, আমি লন্ডনে এসেছি প্রায় 2 মাসের মতো। তার মানে আপনি এখন চাইছেন ভীষণ দেশে যেতে, কিন্তু যেতে পারছেন না। চাইছি আমি ফিরে যেতে, চাইছি আমি। একটা দুর্বোধ্য অবস্থা না আপনার অবস্থাটা আমরা বুঝতে পারছি, সেই সবুজের কাছে, যে সবুজকে চিনতে অনেক সময় লাগে, কিন্তু সে সবুজের কাছে অন্য সব সবুজ হার মানে। কি অসাধারণ! আমাদের অনেক দর্শক যুক্ত হয়েছেন, তিনি জানতে চেয়েছেন। আমাদের আরিফিন বাবুল যুক্ত হয়েছেন, লুবনা ফাতিমা আছেন, আমাদের সঙ্গে অনেক দর্শক আছেন, কবায়দুর রহমান রয়েছেন, অনেক দর্শক যুক্ত রয়েছেন। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আপনাদের প্রিয় শিল্পীর সাথে আড্ডা হবে, আমরা অনেক কথা শুনবো।
আপনাদের ভালো লাগার যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে আমরা চেষ্টা করব শিল্পীর কাছ থেকে সেটি শুনবার জন্য। জি সরি, একজন দর্শক ফামিদাকে লিখেছেন, ওনার নাম কামাল শাড়িয়ার, লাভ ইউ ফামিদা নবী, থ্যাংক ইউ আপনাদের করুন, মেক কেটে যান, নগরে ফিরবে কোলাহল, সবাই নিরাপদ থাকুন। একদম একদম সত্যি কথা, আমরা আমরা আবার সেই সুস্থ শহরে ফিরে যেতে পারবো ইনশাল্লাহ। তবে আমাদেরকে ঘর বন্দি আছি তো, যখনই একবার করে বলে যে আজকে এই জায়গায় লকডাউন নেই, মানুষ হুরহুর করে বেরিয়ে যায়, কিন্তু ওটাই হচ্ছে পরীক্ষা যে যত কিছু হোক আমি ঘরে থাকি। ঘরে থাকার মধ্য দিয়ে যদি এ রোগ সেরে যায় তাহলে কেন নয়, কেন নয়, আমার প্রশ্ন এখানে। উত্তরটা আসলে সবাইকে সবার উত্তর খুঁজতে হবে। আমি ইদানিং আমরা একটা উপলব্ধির কথা বলি, আমার উপলব্ধির একটা জায়গায় আমি আমি প্রতিদিন অন্তরে আমি আমার বোনের বাসায় আছি, এখান থেকে চমৎকার সুন্দর দৃশ্য দেখা যায় এবং প্রতিদিনের সূর্য ডোবাটা আমি দেখি। একটা বিশেষ দিক লক্ষ্য করেছি, আমি কিছুদিন পরে এটা ফেসবুকে দিব, এই ছবিটা তুলে ভিডিও করেছি, সূর্যটা ডুবে যখন যাচ্ছে তখন একটা রং হয়, সূর্য ডোবার আগ মুহূর্তের একটা রং, এবং সবকিছু মিলিয়ে সূর্য ডোবা এবং সূর্য মানে ওঠার যে যে যোগাযোগ, একটা আভা থাকে, অন্যরকম একটা আভা কাজ করে। হ্যাঁ, ওই আভাটা কিন্তু একটাই একটাই, দেখো রাতের পর সকালের যে আভা এবং সন্ধ্যার আগ মুহূর্তে যে সূর্য ডোবার আভা, একই আভা। তো এত সহজ যদি সরল যদি বিষয়টা হয় কেন নয়, আমরা কেন এই সরল বিষয়টার সাথে নিজেদেরকে তৈরি করে নিব না? প্রকৃতি কিন্তু আমাদেরকে সেটাই শেখাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে, আমরা যদি না শিখি এটা আমরা বিপদেই পড়ব আসলে। এবং ঠিক এই কথাগুলোই কিন্তু আমাদের মানে যারা মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে খুব পজিটিভ ভাবতে হবে, আপনাদের বেশি বেশি নিউজ দেখা থেকে বাইরে বিরত থাকতে হবে। খুব বেশি নিউজ দেখে দেখে আপনি বিব্রত হবেন, আপনার মধ্যে একটা ভয় জেগে বসবে, তার চাইতে যতটুকু প্রয়োজন ততটুকুই শুধু দেখুন। আসলে মানসিক স্বাস্থ্যটা একটা বড় বিষয়, কারণ আমি যদি মানসিক ভাবে সুস্থ না থাকি তাহলে কিভাবে আমি আমার নিজেকে সুস্থ রাখবো, এটা একটা বিষয়, এবং অন্যকেও সুস্থ রাখবো, অন্যকেও আমি সুস্থ রাখতে পারবো না। এক্স্যাক্টলি, এই জন্য আমাদের ধরো আমাদের মানসিক ভাবে অনেক সুস্থতার চিন্তা করতে হবে। আমি বাসায় বসে বসে আমি চিন্তা করছিলাম যে আমি কখন, আমার একটা পেজ আছে, আমি ওখানে একলা চলরে আমি লিখি ওখানে অনেক কিছু, এবং আমি যখন ফেসবুকে কিছু লিখি সেখানে ওটা একাকিত্ব আর একা থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে, কোন মানুষ একা হয়ে যায় এবং কোন মানুষ একাকিত্বকে এনজয় করে মানে উপভোগ করে, দুটোর মধ্যে কিন্তু, আমার কথা শুনতে পাচ্ছো? জি জি, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, তো সেটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তো সেই জায়গাটা থেকে একটা একা থাকার মধ্যে কিন্তু এক ধরনের মনের ভিতরে একটা এক ধরনের গাছ তৈরি হয়, সেই গাছে কিন্তু রস থাকে, সেটা নিঃসৃত হয়, সেই নিঃসৃত রসের মধ্যে দিয়ে মানুষকে কিন্তু অনেক ভাবনার জগতে চলে যেতে হয়। ফামিদাপুর কথাগুলো শুনে মনে হচ্ছিল পারফর্মিং আর্টস বলে একটা বিষয় আছে না, যে সুন্দর করে কথা বলা, মানে শুনতেই ইচ্ছে করে না, এই যে একটা আর্ট। আমি চেষ্টা করি গুছিয়ে কথা বলবার, কিন্তু আমি আপনার কথাগুলো শুনছিলাম একেবারে মানে অন্যরকম, একটা অন্যরকম ভালো লাগা। প্লিজ, আমি বলছিলাম যে কারণে মাঝে মাঝে মনে হচ্ছে স্টুডিওতে আমরা সবাই নিথর হয়ে আছি, আসলে আমরা হারিয়ে যাচ্ছি। সেই গাছটা থেকে ধরো তোমাকে নানা রকম ডালপালা আছে না, সেই যে ডালটা, কোনো ডাল ছোট কোনো ডাল বড়, কোনো ডালে দুটো পাতা হয়েছে কোনো ডালে অনেক পাতা হয়েছে, তো সে ডালে এসে পাখি বসছে। এবং সবচেয়ে জিনিস একটা খেয়াল করেছি জানো, একটা গাছে কিন্তু এক ধরনের পাখি বসে, হয়তো দুজন বসলো কিংবা চারজন কিংবা একা, কিন্তু ওই ডালে কিন্তু অন্য পাখি এসে বসে না। আমি কিন্তু এগুলো সব খেয়াল করি প্রতিদিন এবং আমি নিজেকে তৈরি করি ওভাবে যে ওদের যদি এমন হয়
পুরো প্রকৃতি যদি এত সাধারণ স্বাভাবিকভাবে ভাবে প্রতিদিন নিজেকে তৈরি করে, গোছায়, সাজায়, ওয়াই নট আস? গৌরী নন্দিতা, ফামিদাপু, আরো শুনবো আপনার সুন্দর সুন্দর কথা। গৌরী নন্দিতা যুক্ত হয়েছেন, তিনি ঢাকা থেকে, এবং দেখুন এখন রাত 4টার মতো বাজে, জেগে আছে আপনার জন্য। তিনি বলেছেন ভীষণ সুন্দর করে কথা বলেন, সত্যি। আমাদের লুবনা ফাতেমা বলেছেন, ফাতেমা আপু প্লিজ লুকোচুরি লুকোচুরি গানটা শুনতে চাই। সুশীতল চৌধুরী বলেছেন, ইয়েস, মেন্টাল এন্ড ফিজিক্যাল স্ট্রেংথ ইজ দ্য বেস্ট ওয়েপন কোভিড ভাইরাস। একদম সবাই বলছেন, কারণ কারণ কি একটা আরেকটা জিনিস ভুলে যাব আমি, শুনো, আমি মাঝে মাঝে কিন্তু, জি জি প্লিজ, ভুলে যাই, জানো কি বলতে চাই? তো আমরা যেটা বলতে, এই যে এখনি ভুলে গেলাম, কি জানি বললা আপনি, বলছিলেন মেন্টাল এন্ড ফিজিক্যাল স্ট্রেংথটা একটা বড় শক্তি। হ্যাঁ হ্যাঁ, এই 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 জায়গাটায় ধরো তোমাকে ঠিক মতো খেতে হবে, তাই বলে মনে করো আমার যেমন আজকে চানাচুর খেতে ইচ্ছা করলো খুবই, কোথায় পাবো চানাচুর বলো? বাংলাদেশের চানাচুর মেজাজটা খুবই গরম, তো তা আমার হঠাৎ করে মনে হলো আচ্ছা ঠিক আছে চানাচুর নাই বাসায়, কি করা যায়? তাহলে আমি আসলে এমন ওই যে চিপস গুলো আছে না, একটু গুড়া গুড়ে করে ওটাকে খেলাম চানাচুর বানিয়ে। হ্যাঁ, তো চানাচুর নাই তো কি হলো, একটা ওটার মতোই করে একটা জিনিস খেলাম। আমরা কি লুকোচুরি গানটা শুনবো অমিতাপু? লুকোচুরি, হুম, আচ্ছা, টুপ টাপ টুপ টাপ বৃষ্টি, চেয়ে থাকে অপলাল দৃষ্টি, টুপ টাপ টুপ টাপ বৃষ্টি, চেয়ে থাকে অপলাল দৃষ্টি, যাই যাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে, লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। এখন লুকোচুরি গল্পটার কথাই বলি, যদি ধরো মানুষের মন কিন্তু উড়তে চাচ্ছে, কিন্তু এখন ওরা যাবে না, এখন পালকগুলোকে ঠিক মতো শান্ত করে, তোমরা কি ওই শকুনের গল্পটা জানো, যে পালক পায়ের নখ, নখ যখন ওই যে ওদের ওদের নখ যখন ইয়ে হয়ে যায়, ছোট হয়ে যায়, একদম নখটা থাকে না, তখন ওরা কিছুদিনের জন্য, শকুন কিছুদিনের জন্য ওই নখটা বড়, কারণ ওদের তো ওই নখেই সমস্ত ভরটা দিতে হয়, শক্তিটা, তারপরে, হ্যাঁ শক্তিটা, তারপরে যে পালক যেটা দিয়ে ভর করে সে এত উড়ে বেড়ায় এত উপরে, তো সেই পালকও একদিন মানে ভেঙে যায়, তখন যখন ভেঙে যায় তখন ওরা কিন্তু একটা সময় ধরে একটা কোনো পাহাড়ে গিয়ে ওরা অপেক্ষা করে, সেই ডানা হবে, তারপরে নখটা বাড়বে, সে পর্যন্ত কিন্তু অপেক্ষা করে, এবং যেটুকু খাবার সেই খাবারটাকে কিন্তু স্টোর করে করে খায়, অপেক্ষা করতে হয়, এই জন্য অপেক্ষাটা, এবং চায় চায় উঠতে উঠতে, ওরা যাবে না, একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। ফামিদাপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমার কিছু প্রশ্ন ছিল, সময় পেলে জবাব দেবে, হঠাৎ তুমি হঠাৎ আবার যাও, লা লা লা, কি কারণে কাকে ভেবে, অনেক দ্বিধায় কাটছে কেঁদে, চাঁদ নেবে না জনক নেবে, আমার কিছু প্রশ্ন ছিল, সময় নিয়ে জবাব দেবে। আহা বলো, সুন্দর সোনিয়ার মুখ বন্ধ, একদম বলতি বন্ধ, এটা একটা আমার গান, নীল ঝিনুকের খাম, নীল ঝিনুকের খাম অ্যালবামে আমি আর রূপঙ্কর বাগচি, ও একটা ডুয়েট অ্যালবাম আছে আমাদের, তো ওইখানে কিছু গান আছে জুলফিকার রাসেলের লেখা এবং রূপঙ্কর বাগচির সুরেই আমি কয়েকটা গান করেছি। আমার মনে হয় ফামিদাপু আমার এখানে বসে থাকাটা বেশ বিমানের লাগছে, দেখুন আপনাদের ফ্রেমের দিকে তাকিয়ে দেখছিলাম, এত সুন্দর তিনজন রমণী বসে আছে, তার মাঝে আমি খোঁচা খোঁচা দাঁড়িয়ে এখানে বসে আছি, তাহলে তুমি এখন একটা, আমি খুব একা একা কিন্তু বোধ করছি আসলে তিনজনের সবার। কামরান ভাই আপনার কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল, গতকালকে একটা কবিতা রিকোয়েস্ট করলাম, আজকে একটা করলাম, আপনি কিন্তু বারবার ফাঁকি দিয়ে যাচ্ছেন, একদম জোসনা ফাঁকি যাকে বলে, সোনিয়া ফামিদাপু একদম বেদের মেয়ে জোসনা ফাঁকি গান আসলে
আসলে জি কামরান ভাজকে কোনোভাবেই মানে পার পাবে না, আগে ফাহমিদ আপু আমরা গান শুনবো, গল্প শুনবো, তারপর অবশ্যই। আচ্ছা শুনো সোনিয়া, তুমি তুমি যে কথাটা বলছিলে আমি তোমাকে সরি ইন্টারাপ্ট করলাম। না 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 তুমি আচ্ছা কথাটা হচ্ছে যে আপনি তো একাধারে একজন লেখিকা এবং ওরে বাবা কবিও সঙ্গীত শিল্পীর পাশাপাশি, এই যে একটু আগে আপনি একাকিত্বের কথাটা বলছিলেন যে এই যে আমাদের এই সময় আমরা কিন্তু এখন নিজেকে নতুন করে হয়তো ভাবার, নিজেকে হয়তো নতুন করে আবিষ্কার করার সুযোগ পাচ্ছি, যেটা হয়তো ব্যস্ত জীবনে হয়তো বা সেই সুযোগটা হয়ে ওঠে না। তো ফাহমিদ আপু আপনার কাছে আমাদের এই প্রশ্নটা হচ্ছে যে আপনি কি এখন নিজেকে কোনোভাবেই আপনার মনে হয়েছে যে আপনি নতুন ভাবে নিজেকে আবিষ্কার করছেন, বা এই গুণটি আপনার ছিল বা এই সুযোগটি আপনার ছিল যেটা এখন কিনা প্রকাশ পাচ্ছে? আমার এই সময়টায় যেটা আমার আমার প্রতি মুহূর্তে কিন্তু অনুধাবনে আমি থাকি, আমার আমি কিন্তু দর্শন নিয়ে পড়াশোনা করেছি, দর্শন নিয়ে। তো সক্রেটিস হচ্ছে আমার প্রিয় একজন মানুষ, আমার কিন্তু পাঁচজন প্রেমিক আছে, বুঝছো? পাঁচজন না, চারজন আসলে। তো তাদের মধ্যে উনিও একজন, সক্রেটিস। হ্যাঁ, তো চারজনকে আমার পদ খুব পছন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে হলো আমাদের সক্রেটিস, তারপরে হচ্ছে হলো রাজা অশোককে আমার খুব পছন্দ, এবং একটা ক্যারেক্টার আছে স্পার্টাকাস, স্পার্টাকাসকে আমার খুব পছন্দ। হ্যাঁ, গ্রিক। চারজনকে কেন পছন্দ, কারণ রবীন্দ্রনাথ মুহূর্তের কথা বলেন, যা বলতে চাই যা ভাবতে চাই সেটাই তিনি বলেন এবং সেটাই তিনি বলছেন সবসময়। সক্রেটিস তো একটা কথা বলেছেন যে a cup of poison cannot kill me, only the truth can kill me। এই সত্যের জায়গায় নিজেকে জানো এবং এই সত্যকে অনুধাবন করো, এবং এই সত্যকে জানতে গিয়ে তুমি যখন সত্যটা জানবে, তুমি অকারণে আমাকে দোষী করো না। এটাই হলো কথা, যে তুমি মুহূর্তে মুহূর্তে জীবনের গতিতে যত দূর যাও তুমি একটা সত্যকেই জানবে, যে সত্য ছাড়া তোমার জীবন আসলে বিশুদ্ধ হবে না। তা হলো যে কথার মানুষের সর্বাধিক ভাবে মানুষকে নিজেকে জানবার জায়গা, সে সত্যের জায়গায় কিন্তু কেউ কখনো যদি মানে হাত দিয়ে দেখায় যে না তুমি ঠিক বলনি, তাহলে ওই যে ওই কথাটা যে আ কাপ অফ পয়জন ক্যান নট কিল মি, অনলি দ্য ট্রুথ ক্যান কিল মি, সক্রেটিস তাই বলে চলে গেলেন। এবং এত 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 বছর পরে প্রমাণিত হয়েছে সক্রেটিস দোষী ছিল না। সত্যকে জানতে হবে, নিজেকে জানতে হবে, এবং নিজেকে জানবে যখন মানুষ, তখনই কিন্তু দেখবে যে মানুষ কিন্তু ভালোবাসবে, শুধু অপরাধ করবে কম। আর স্পার্টাকাসকে আমার পছন্দ, যে সে যুদ্ধ করতে গিয়ে তার প্রেমিকার জন্য, সে যে ওই যে প্রেমিকার সেই হাতের ব্যান্ডটা সে নিয়ে, যে ওইটাকে ভালোবেসে যে স্পার্টাকাস মানুষের সেবা করেছিল, সেটার সত্যের জায়গায় আমি তাকে খুব পছন্দ, একদম মানে একদম সাহসী এক যোদ্ধা। আর রাজা অশোক, এত ওনার চরিত্রটা এত খারাপ ছিল, উনি যে একটা সময় উনি অনুধাবনের মাধ্যমে যে একদম ভিক্ষুক হয়ে গেলেন এবং মানুষের সেবায় নিয়োজিত হয়ে গেলেন, এইটা আমাকে খুব আকৃষ্ট করে। এই জন্য চার পুরুষকে নিয়ে আমি আমি আপনার অনুভূতির প্রতি শ্রদ্ধা রাখছি, রেখে আমাদের ফারভাবি যে অনুভূতি করেছেন, না না চমৎকার চমৎকার, অনেক শিক্ষণীয়, সুন্দর বাবা, খুব সুন্দর কথা। আপনার এই কথাটার সঙ্গে আমি জাস্ট একটুখানি বলতে চাই, আপনি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বললেন, আসলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়, লাইক জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অনুভূতি, প্রতিটা পদক্ষেপ নিয়ে এমন কোন সিচুয়েশন নিয়ে নাই যে রবি ঠাকুর লিখেননি, একদম সবগুলো অবস্থার সঙ্গে কিভাবে যেন মিলে যায়। এবং আমি দেখি শেক্সপিয়ারও সেম, হ্যাঁ সবকিছুতেই কেন যেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেক্সপিয়ার, ওনারা মনে হয় জীবনের প্রতিটা সেকেন্ডে প্রতিটা অবস্থার উপর লিখেছেন ওনারা, একদম মানুষের জীবনে, একদম। আমি একটু আমাদের ফারাভাবির প্রতি শ্রদ্ধা রেখে
আমি একটা কবিতা কিছু অংশ আবৃত্তি করছি, এরপর আমাদের গৌরী নন্দিতা আপার গান শুনতে চেয়েছেন, এমন গুণী শিল্পীকে ফ্রেমে রেখে আমার বকবক কবিতা দর্শক। হ্যাঁ না, অবশ্যই আমরা শুনতে চাই, তোমার কণ্ঠ খুব সুন্দর। একজন গৌরী নন্দিতা শুনতে চেয়েছেন, আমি আকাশ হব এই গান, ঘুমাও তুমি ঘুমাও গোজা, ঘুমাও তুমি এই গানটি, যে কোনো একটি গান শুনতে আচ্ছা চেয়েছেন। আচ্ছা আমি একটু আবৃত্তি করছি, কেউ কথা রাখেনি কিছু অংশ। আচ্ছা, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রাভোগ অমাবস্যায় চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদির আলী, নাদির আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। খুব সুন্দর। এই প্রেমের কবিতা করবার কারণ হচ্ছে আপু, সব গানেই মানে প্রেম, বিরহ, বেদনা জেগে ওঠা, এই বিষয়গুলো আমরা আমি আপনার গানে খুঁজে পাই। জি, খুবই ভালো লাগলো এখান থেকে। আসলে কেউ কথা রাখেনি, তাই না? আমার অনেক, আমি আমি যে গান করি, আমার গানের অনেক সময় যেটা হয় যে অনেকে প্রশ্ন করতে পারে যে আমার গানের আধুনিকতার বিষয়টা একটু বেশি থাকে, যে রুচিশীল আধুনিক গান আমি করি, কারণ আমি এক একজন তো এক একটা ধরনকে তৈরি করে, তো সেই জায়গাটায় আমি চিন্তা করি। অনেকে অনেকে আবার আছেন যে প্রশ্ন করে, আপা আপনার হিট গান কি, হিট গান করেন একটা? হ্যাঁ, তো হিট গান আসলে আমার কোনো হিট গান নাই। আমি যেটা করি এটা মানুষের মনের কথা বলি সুরে সুরে। তো আমার যদি পথচলা নিয়ে আমি একটা কথা বলি হঠাৎ করে, কেউ কথা রাখিনি কথা কবিতাটা বললে তো, তো ওখানে আমার আসলে 33 বছর কেটে গেল। তো এখন যদি তুমি মনে করো যে কেউ কথা রাখে না, তাহলে কিন্তু আসলে তোমার মনের ভেতরে কষ্ট হবে। হ্যাঁ, আসলে কে কথা রাখলো আর কে কথা রাখলো না, এটা কিন্তু বিষয় না। আমরা বলতে ভালোবাসি, এটা ভাবতে ভালোবাসি, কিন্তু দেখো 33 বছর কেটে গেল, আমরা কিন্তু তাকে ভুলিনি যে লিখেছে। কি চমৎকার, কি চমৎকার ব্যাখ্যা আপনার, এই এই উপলব্ধিটাও চমৎকার, এই ব্যাখ্যাটাও বিষয় একটা বড় উপলব্ধির জায়গা আমি মনে করি। অনস্বীকার্য।
তিনি নিজেই একটি ইনস্টিটিউশন। তার সঙ্গীত অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে বাংলাদেশের সঙ্গীত জগতে অনেক শিল্পী এই সঙ্গীত জগতে পদার্পণ করেন এবং তার ভাবধারাকে অনুসরণ করেন। তারই সুযোগ্য উত্তরসূরি হিসাবে পামিদা নবী, সামিনা নবী এবং অন্তরা নবী এবং আপনাদের একমাত্র ভাই পঞ্চম আমাদের সঙ্গীত ভ্রমণে সমধিক ভাবেই জনপ্রিয়। এবার জানতে চাচ্ছি একটু আপনার বাবা শ্রদ্ধেয় প্রয়াত মাহমুদুর নবীর কিছু কথা, আপনার স্মৃতি বাবার সাথে। আমার বাবার কথা বারবার আসলে মনে এসেই যায়, কারণ আমার আয়নায় কে আসলে? আমার বাবা। কারণ আমার বাবাকে মানুষ যেভাবে ভালোবাসে আমার সেই আয়নায় কিন্তু থাকতে হয়। দেখো এতটুকু উল্টাপাল্টা কিছু করতে পারবো না। যেমন ধরো ছোটবেলার একটা কথা বলি, তোমরা বলছিলে না ফুল চোর, পেয়ারাও চুরি করতাম, বুঝছো? তো একদিন সকালে একটা পেয়ারা চুরি করতে গিয়েছিলাম, একটা বাসায় টার্গেট করে রেখেছি। ওই বাসায় পেয়ারা কিন্তু খুবই মজার, মানে টার্গেট করে চুরি। হ্যাঁ শোনো, সকালবেলা যাব, আমাদের তিনটা ফ্রেন্ড, আমরা এলিফেন্ট রোডে বাসা থাকতাম, আমি, লিসি আর মেরি, তিনটা ফ্রেন্ড। আমাদের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট সামিনা, মেরির অ্যাসিস্ট্যান্ট ওর বোন উর্মি, আর লিসির অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ওর বোন বিথি। সুমারা তিন বন্ধু, আমরা তিন বন্ধু, মানে সিনিয়র আমরা। আমরা গাছে উঠবো আর ওদের, ওরা হচ্ছে জামা ফ্রকটা এরকম করে রাখবে আর পেয়ারাগুলো পারবো। তো টার্গেট টাইম হচ্ছে সকাল ভোর পাঁচটা। তারপরে চুরি করতে গেলাম, যে বাসে চুরি করতে গেলাম সেই বাসে আবার আমার এক বন্ধু থাকতো জামি। ওই ফাজিলটা করলো কি, ওর নানাকে বলে রাখলো যে আজকে ওরা চুরি করতে আসবে, সব টের পেয়ে গেল কি করে জানি। তো যাই হোক, চুরি টুরি করার পরে যখন মেরি আর লিসি, ওরা দুজন কিন্তু চলে আসছে, এখন ওর নানাকে নিয়ে আসছে। নানা এসে, আমরা তো তিনটা ফ্রেন্ডই দাঁড়ানো, তো ওখানে ওদেরকে কিছু না বলে আমাকে আর সামিনাকে বললো কি যে, ছি 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 ছি, মাহমুদুর নবীর মেলে হয়ে লজ্জা লাগে না? এ কি কথা বলো, মাহমুদুর নবীর মেয়ে হলেই লজ্জা লাগতে হবে? তখন থেকে আমরা এই যে মাহমুদুর নবীর মেয়ে হয়ে গেলাম, এখনো মানুষ দেখা হলে ধরো আমার আমার বয়সী বা আমার চেয়ে ছোট হতে পারে বা একটু বড় হতে পারে, এসেই বলবে কি, আরে কেমন আছো মা, ভালো? মানে আমার কিছু বলার নাই। তারপরে বললো তুমি মাহমুদুর নবীর মেয়ে, আপনি বলতে বলতে মাহমুদুর নবীর মেয়ে তুমি হয়ে গেল। তখন ভাবলাম যে আসলে যতই বয়স হোক, আমার তো আসলে মনের বয়স 26, তো অসুবিধা নাই। এখনো, হ্যাঁ এখনো বাবার মেয়ে হিসাবেই আমাদের পথ চলতে হয়। এবং আমার বাবা একটা সহজ সরল সুন্দর মনের মানুষ ছিল, যখনই সে গান গাইতো তখন তার ভেতর থেকে যে চমৎকার সুর বেরিয়ে আসতো, এবং যখন সে হাসতো, যখন সে একটা আসরে বসতো মানুষ তার কথা শোনার জন্য পাগল হয়ে যেত। এবং আমার বাবা কিন্তু রম্য রচনাও করেছেন, আমার বাবা কিন্তু খুব ভালো গল্প লিখতেন, আমার বাবার লেখা কিন্তু চমৎকার। এবং সব মানুষ হিসাবে এবং বাবা হিসাবে আসলে আমার বাবা উত্তম কুমার। আপনার বাবার পছন্দের একটা গান শুনতে চাই, যে গানটা উনি অনেক পছন্দ করতেন, যেটা আপনি ছোটবেলায়। তোমরা তো আমাকে জিজ্ঞেস করলে না আমি কেন উত্তম কুমার বললাম আমার বাবাকে। ও আচ্ছা, শুনতে হবে এটা তোমাদের, বুঝছো? জি, সেটা হলো যে আমার বাবা তো আসলে অনেক সুন্দর কিন্তু আমার বাবা। হ্যাঁ, কিন্তু আমরা ছবি দেখেছি, হ্যাঁ আমার বাবা কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ হ্যান্ডসাম, খুবই সুন্দর। কিন্তু আমার মা অনেক সুন্দরী এবং খুব ফর্সা। আমার নানার বাড়ির সবাই খুবই ফর্সা এবং সুন্দরী। আমার নানার বাড়ির নাম কিন্তু দিনাজপুরে সাত সুন্দরীর ভিলা, মানে আমার আমার খালারা এত সুন্দর দেখতে ছিল তখন। তো দুষ্টামি করে আমার নানা আমার খালারা বলতো, জানিস তোর আব্বা তো কালো, আর হচ্ছে আমার আমার বড় বোন তো রাজকুমারী ছিল, তো মালাটা যখন ছুড়ে দিল তোর মা বাবার গায়ে গিয়ে পড়লো, তখন বিয়ে করলো। তো এই এসব কথা শুনতে শুনতে তো আমার বাবা কালো ছিল, তো আমরাও কালো। তো কিন্তু
আমাদের বাবার চেহারাটা, আব্বার যে ভয়েস, সবকিছু মিলিয়ে না উত্তম কুমার মনে হতো, উত্তম কুমারের মতো লাগতো আমার বাবাকে, রজার মুরের মতো লাগতো। তো সেটার জন্যই বললাম যে আমার বাবা তো আসলে একজন নায়ক। সেই বাবার পছন্দের একটা গান যেটা ছোটবেলায় শুনতেন, বাবা প্রায় গুনগুন করে গাইতেন। কামরান ভাই, আপনার এই এটার সঙ্গে আমি আপার কাছে জাস্ট একটা প্রশ্ন রাখতে চাই, আপা তোমার গানের হাতেখড়ি কি বাবার হাত ধরে না? আমার বাবার গান শুনতে শুনতেই বড় হওয়া, তবে আমার মা বলতো যে শুধু গান শুনলে তো হবে না, একজন ওস্তাদ রাখতে হবে যে গান শেখাবে। তো আমাদের হাতেখড়ি আসলে ওস্তাদ আমানুল্লাহর কাছে, পরবর্তীতে জাকির হোসেন, নিয়াজ মোহাম্মদ চৌধুরী ওনার শ্বশুরের কাছে আমরা তালিম নেই। আমানুল্লাহ ওস্তাদ জি, আমানুল্লাহ উনি এসে আমাদেরকে না হয় না আমি আচ্ছা একটু পরে দিও আমাকে, তো একটু আসবা সামনে, আসো না, এক ভালো লাগছে, ভালো লাগছে, আসো আসো না, এটা আমার ছোট বোন আমাদের সঙ্গে ফামিদাপুর সঙ্গে লন্ডনে। হ্যালো, কেমন আছেন আপনি? আপনাকে দেখে, আপনাদের দু বোন কে একসঙ্গে দেখে, সামিনা আপাকে দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু আপনার সঙ্গে তো দেখা হয়নি। আমার সাথে তো দেখা আসলে খুব কমই হয় সবার, আপনাদের কথা সবসময় শুনি, দেখে খুব ভালো লাগছে। আমার অবস্থা আল্লাহ, আমার অবস্থা কি আপনাকে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। সবাই ভালো আছেন? কি অবস্থা সবার? সবাই গৃহবন্দী আছি ভালো, আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি, মজার আড্ডা দিচ্ছি, অনেক কিছু শুনতেও পাচ্ছি আপার কাছ থেকে, অনেক মজার মজার তথ্য। আপনি তো এখানে পুরো আইসোলেশনে, মানে কি বলবো, কোয়ারেন্টাইন করছে আমার সাথে, আমার আমার তো মজা, সে খুবই দেশ মিস করছে, তার বাসা মিস করছে, আমার বাসায় তো অত কমফর্ট নাই। সো কে বলল আ জায়গা? আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস যে আপনি আমাদের সঙ্গে একটু সময় উকি দিয়েছেন। দর্শক দর্শকরাও হয়তো অনুপ্রাণিত হয়েছে আপনাকে দেখলো চ্যানেল 52 এর মাধ্যমে। দর্শক আছে? হ্যাঁ, আমাদের অনেক ভিউয়ার্স আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন আমাদের। জি বাবা, দর্শকরা আমাদের সঙ্গে আছেন, অনেক দর্শক হয়ে গেলাম। জি, এনিওয়ে দর্শকদেরকেও অনেক অনেক সালাম, এবং মানে কি বলবো, আমার বিরক্তিকর উকি মারাটাকে ক্ষমা করে দেখবেন, অনেক ভালো লেগেছে। না না, ভালো থাকবেন। জি, সবাই সুস্থ থাকবেন, স্টে হোম, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনিও সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আমরা যে জায়গাটা ছিলাম, বিজয়চন্দ্র আমাদের দুবাই থেকে, এটা দেখছো, এটা দেখতে পাচ্ছো, এই এটা, জি জি, আমার বোন কিন্তু আর্টিস্ট, ও ও ছবি আঁকে, এই এই ল্যাম্পশেডটা ওর, এই ছবিটা ওর আঁকা। আচ্ছা, আমাদের সঙ্গে দুবাই থেকে বিজয়চন্দ্র একজন যুক্ত রয়েছেন, আমাদের সঙ্গে শাকিলা খান আছেন, আমাদের সঙ্গে আবু বকর হানিফ আছেন, আমাদের সঙ্গে গৌরী নন্দিতা আছেন, আমাদের সঙ্গে অনেক দর্শক যুক্ত আছেন। আমরা যেটি তখন বলছিলাম যে বাবার পছন্দের একটি গান, আমার বাবা সকালবেলা যখন আমরা স্কুল থেকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতাম, তখন আমার বাবা একটা গান গাইতো হারমোনিয়াম বাজিয়ে, ওটা একটু শোনাই, কলার অবস্থা। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেই দিন ভরা সাঁঝে, যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখখানি, কি কথা কথা ছিল ছিল মনে 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 কে রেখে গেলি। অসংখ্য ধন্যবাদ, সুন্দর গানটি শোনালেন। মাহমুদ জুয়েল যুক্ত আছেন, তিনি বলেছেন হ্যালো এভরিওয়ান,
Nice to see you all, beautiful people. I hope you guys are all right. Sonia, আমরা ভালো আছি, ভালো থাকবো চেষ্টা করছি। আমার একটা প্রশ্ন ছিল ফামিদা আপুর কাছে। হ্যাঁ বলো। হিসেবে আমরা কিভাবে সাধারণ মানুষকে ভালো থাকতে সাহায্য করতে পারি এই মুহূর্তে? এই মুহূর্তে একদম ঘরে আছো, ঘরেই থাকো, ভালো থাকো, রান্না করো, কাপড় গোছাও, বিছানা ঝাড়ো, ঘর ঝাড়ু দাও, তারপর বাচ্চাদের সময় দাও। বাচ্চারা অনেক প্রশ্ন করতে চায়, বাচ্চাদের সাথে থাকো, একটু সময় নিজেকে দেখো, পরিবারের সাথে কেমন লাগে। এবং সর্বোপরি হবে, ওরে আজ তোরা যাসনি ঘরের বাহিরে। আরেকটা বিষয় আছে, আমি আমার মনে হয় কি, আমরা যে কর্মব্যস্ত জীবনটা যাপন করি, আমাদের কিন্তু সময় হয় না, যে খুব একটা সময় হয়ে ওঠে না যে আমরা আমাদের আত্মীয় স্বজনদের খোঁজ খবর করব, খোঁজ খবর নিব, হ্যাঁ খোঁজ খবর নিব, ফোন করব তাদেরকে, এরকম একটা সময় কিন্তু আসলে হয়ে ওঠে না খুব একটা। তো এখন যেহেতু আমরা ঘরে আছি, আমার মনে হয় যে 1 মিনিটের জন্য হলেও কিন্তু আমাদের সময় হয়, ঠিক আছে আমি একটু আমার অমুক আত্মীয়টার খবর নিই যে কেমন আছে এই সময়টায়। তো এটা আসলে একটা বলবো সুযোগ, যে নতুন করে সংযোগটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার কিংবা বাড়ানোর। তো কেন আমরা সেই সুযোগটা নিব না, যেহেতু এখন আমরা তো বাসায় আছি, বাসায় আমরা রান্না করছি, খাচ্ছি, বাচ্চাদেরকে সময় দিচ্ছি, হাজবেন্ডদেরকে সময় দিচ্ছি, নিজেদের জন্য সময় নিচ্ছি, পাশাপাশি যদি আমার এতটুকু সময় আমি দিতে পারি, 1 মিনিটের জন্য হলেও আমি কিন্তু সময় দিতে পারি, তো কেন আমি সেই সময়টা দিব না। আমি ফামিদাপুর কাছে একটা বিষয় আসতে চাই, যেটি আমি আপনি যখন কথা বলছিলেন, দেশকে ভালোবাসা মিস করছিলেন বলছিলেন, তখন একটা বিষয় মনে হচ্ছিল যে আপনি সেই মানুষ যে কিনা বাংলাদেশে যাবেন, তখন বাংলাদেশ হয়তো অন্য এক অবস্থার মধ্যে দাঁড়িয়ে থাকবে। এই যে বাংলাদেশকে আপনি দেখে এসেছেন, সেই বাংলাদেশ কিন্তু আপনি যে পাবেন না, যে বাংলাদেশে আপনি দেখে এসেছিলেন যে পদ্মা সেতু কাজ প্রায় শেষ দিকে, মেট্রো রেলের কাজ হচ্ছিল, সব কিন্তু থমকে গেছে। একেবারে অচেনা একটা শহরে যে আপনি কিন্তু ঢুকবেন, যে শহরে মানুষগুলো এখন ঘরবন্দি, এই বিষয়গুলো নিয়ে কি ভাবছেন কিনা? যে ঠিক আপনি একটু ভাবুন তো, যে যখন এয়ারপোর্টে যাবেন, করোনা শেষ হয়েছে, মানুষজন বেরিয়েছে, আপনি লন্ডন থেকে ফিরছেন, কেমন অনুভূতি তখন আপনার কাজ করবে? আসলে একটু অন্যরকম প্রশ্ন আমি জানি, ভাবছি যখন তুমি ফিরে যাও নিজের ঘরে, তখন কিন্তু না ওটা মাথায় থাকে না, জানো, যে কেমন এক নতুন পৃথিবী দেখছি, নিজেকেই তখন অচেনা মনে হয়। আমার নিজেকে চিনতে হবে, এবং আমি তো এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আরো নিজেকে শুধরে নিব, এবং ফিরে যাওয়ার পরে যখন আমি দেখবো সব থমকে যাওয়া বিষয়গুলোতে ধীরে ধীরে মানুষ আবার সচল হচ্ছে, আমার মনে হয় যে অনেক পরিবর্তন আমি দেখব, মানুষ অনেক শান্ত হবে। হ্যাঁ, আমরা দেখছি অশান্ত হচ্ছে মানুষ, দুরকমের কথা সবসময় হচ্ছে। আমি একজন প্রগতিশীল মানুষ, আমি একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমার কাজটা কি, আমি সাহিত্য নিয়ে থাকি, আমি সাহিত্য চর্চা করি, আমি আমি গান করি, আমি মানুষকে মানসিক প্রশান্তির জন্য স্বপ্নের একটা দরজা খুলে দেই, কারণ আমার সুর দিয়ে আমি মানুষকে মানুষের কাছে যাই। সেখানে আমার কাজটাই কিন্তু মানুষকে পজিটিভ বিষয়ে বলা, কিন্তু আমি এই মুহূর্তে সেটা বলবো না, ওই যে আমাকে হয়তো অনেকে লিখবে আপা এটা কিন্তু হবে না, মানুষ কিন্তু ভুলে যাবে, মানুষ ভুলুক, আমাদের টিচার বলতো কিন্তু এই পড়াশোনাটা ঠিক মতো করো, এটা এটা ধরবা না, এইভাবে রাবার দিয়ে, মনে আছে স্বরেও যখন লিখতাম তখন বারবার ইরেজ করতে হতো, প্রপার না হওয়া পর্যন্ত স্বরেও ওই লাইনের মধ্যে টিচার কিন্তু লেখাতেই থাকতো। তো আমাদের কাজ হচ্ছে আসলে ওই জিনিসটা বারবার বলা, যে আমরা নতুন এক পৃথিবী দেখব, এবং আমি বিশ্বাস করব যেদিন আমি এয়ারপোর্টে নামবো সেদিনই আমি দেখব
যে মানুষ কিন্তু বদলে গেছে, অন্য মানবিক হয়েছে আরো। এবং এটাই আমি ভাববো, কারণ আল্লাহ বলেছেন তুমি যেটা চাও আমি তোমাকে কিন্তু সেটাই দিতে চাই, দেই, তুমি সেটা গ্রহণ করছো কিনা সেটা তোমার বিষয়। তো সুতরাং আমি আমার আমারটা বলবো, আমি আমার জায়গা থেকে, আমি কিন্তু কখনো রাস্তায় ময়লা ফেলি না জানো, ঢাকা শহরে কখনো না। আমি সামিনা কিন্তু রাস্তায় ময়লা কেউ ফেললে উল্টা বলি, এই ময়লা ফেলছে কেন, কারণ কি সচেতন নাগরিক হিসাবে আমাদের কিন্তু সেটাই করতে হবে। আমি এই এখানে যখন দেখি এই এই লন্ডনে, আমেরিকায়, কানাডায়, মানে বিভিন্ন অস্ট্রেলিয়া, বিভিন্ন বিভিন্ন দেশে আমি মানুষকে এত পরিচ্ছন্ন দেখি, তখন আমি ভাবি আমার দেশকেও তো তাই হতে হবে, এবং হবে হবে দেখো হবে। আমরা অনেক কথা শুনলাম, একটা গান শুনবো, দর্শকরা কিন্তু আপনার গান শুনতে চাইছেন, একটা গান শুনতে পারি? এখন দর্শক গান শুনতে চাচ্ছে না, আকাশ অবকে যেন শুনতে চাচ্ছিল না? আচ্ছা, নীল বেদনা হই নীল সাগরে ছড়িয়ে দিয়েছ প্রতিক্ষণে, ও কত যে চেনা আকাশে সীমানা, তবু বিষাদের জল আঁখি কোণে, আমি বিষাদ হব বিষাদ হব বিষাদে ডুবাব তোমাকে, ও আমি রোদ হব রোদ হব রোদেলা শুনি আকাশে, যদি আকাশের নীল বেদনা ছড়ায় তোমার বুকে, যদি সাগরের জল রাখো ওই দু চোখে, আমি আকাশ হব আকাশ হব আকাশে উড়াব তোমাকে, ও আমি সাগর হব সাগর হব সাগরে মেশাব তোমাকে। চমৎকার চমৎকার। আমাদের মাঝে দর্শক আছেন এবং আমাদের মাঝে মোহাম্মদ জুয়েল, উনি লিখেছেন, হ্যালো এভরিওয়ান, নাইস টু সি ইউ অল, বিউটিফুল পিপল। আমাদের মাঝে আছেন সাইদ আলম, উনি নিউ জার্সি থেকে, উনি লিখেছেন, হ্যালো এভরিওয়ান, মুকুল ফ্রম নিউ জার্সি। আরো অনেক অনেক দর্শক আছেন আমাদের মাঝে এবং আমাদের এই 52 এই অসাধারণ আয়োজন সবাই মিলে এনজয় করছেন। স্বামীদেব একটা জিনিস দেখেছেন, কেউ কি বিরক্ত হচ্ছে? তো এটা চিন্তা করছি, আমাদের কিন্তু বিরক্ত হলো লেখে, বিরক্ত হলো লেখে কিন্তু লোকজন লোকজন এখন অনেক সজাগ সচেতন। একটা জিনিস দেখেছেন যে চ্যানেল 52 নামটার মাঝে কিন্তু একটা অন্যরকম ভালো লাগে, আমি যখন 52 জি 52 এর সেই জি জি ব্যাপার আছে না, জি জি ভাষা, জি 52 এর একটা বিষয় আছে। এক্স্যাক্টলি, তো এইজন্যই তো এখন দেখো না বাংলা ভাষায় সুন্দর করে বলার চেষ্টা করছি আমরা, আমাদের ভাষার জন্য তো আমাদের মানে 21 ফেব্রুয়ারি দেখো বিশ্বের 4 নম্বর ভাষা তো না আমাদের, চতুর্থ ভাষা জি। তো 52 কে অনেক ধন্যবাদ, আনাম ভাইকে অনেক ধন্যবাদ। একটা বিষয় একটু বলতে চাই যে আপনি যখন আসলেন লন্ডনে, আসার পর তো অনেকগুলো সময় চলে গেল, একেবারে প্রিপারেশন একদমই ছিল না আপনার যে এইভাবে লকডাউন হবেন এমন হবে, আপনি এখন দিনের অধিকাংশ সময় কি করে কাটছে আসলে? আমার বাসাটা লিফটের সাত মানে আটতলা, সিঁড়ি দিয়ে উঠলে তো আমার বাসা থেকে আকাশ দেখা যায়, মানে ওই ওই সাইডে থাকি আমি, যে সাইড দিয়ে আর বিল্ডিং উঠবে না আমি ওই সাইডটাই গেছি, তো আমি ওই সাইডে থাকি এবং আকাশ দেখি, পাখির ওড়া দেখি, আমার মাঝে মাঝে পানি রেখে দিই, এসে পাখিরা পানি খায়। তো
তারপরে মেঘের গর্জনে আমি ভীষণ রকমের গর্জনটা শুনতে পাই, তো আমি আকাশ দেখতে পাই। আর অন্তরার বাসায় এটা, অন্তরা তো আর্টিস্ট মানুষ, ও খুব পছন্দ করে, ওর বাসার সামনে একটা, আমি আসলাম যখন তখন অনেক শীত ছিল, এবং আমি দেখলাম একটা পাতাও নাই, সেখানে পাতা হলো হাঁসরা। ও, তোমাদেরকে তো হাঁসের গল্পটাই বলিনি, এখানে দুটো হাঁস, দুটো না অনেকগুলো, 4-5টা হাঁস ঘুরে ঘুরে বেড়ায় মাঝে মাঝে হাটে, এবং একটা রাজহাঁস এমন ঘুরে বেড়ায়, বিশ্বাস করো যে এই পৃথিবী এখন আমাদের। দেখো আমাদের সমুদ্র সৈকতে এখন কিন্তু ডলফিন ভাসছে, হরিণ দৌড়ে যাচ্ছে, প্রকৃতি প্রকৃতি একটু রাগ করেছে, বলছে যে কেন তোমরা আমাদেরকেও ভালোবাসতে চাও না, তো সেই ভালোবাসাটা এখন ওরা আদায় করে নিচ্ছে, কিন্তু এখন আদায় করে নিচ্ছে, কিন্তু আমরা পরবর্তীতে এই আদরটা দিতে ভুলবো না, কাউকেই না, মানুষকেও না, পশু পাখি কেউ না, কাউকে না, প্রকৃতি কেউ না, এবং আমরা আর গাছ কাটবো না, এটা হতে আমি চাই। বিশ্বাস করো, এবার আমার কিছুদিন আগে আমি একটা রিয়েলিটি শো করেছি, সুপার সিঙ্গার, যে সিলন সুপার সিঙ্গার, জি জি, তো হাউসওয়াইফ দেরকে নিয়ে, তো ওখানে অনেক আমাদের বাংলাদেশের অনেক হাউসওয়াইফরা মানে ওখানে পার্টিসিপেশনে ছিল, এবং ওখান থেকে টপ 11 কে পেয়েছি। তো আমরা যখন খুলনা গেছি, তো আমরা প্লেনে গেছি, যশোর থেকে খুলনা যেতে ওই রাস্তায় অনেক গাছ ছিল, বিশ্বাসের চোখের সামনে যে গাছগুলো কাটা হয়েছে, মনের ভেতরে যে কি কষ্ট, ওই বলছিল যে কেন আমাদেরকে কাটছো, কেন আমাদেরকে এত প্রকৃতি শূন্য করছো, কেন কেন এত বড় বড় দালান, কেন, এই প্রশ্নটা এই আমাকে অনেক বেশি কষ্ট দেয়, বুঝছো, অনেক। আমরা আমাদেরকে বুঝতে হবে, যখন বৃষ্টি পড়ে তখন তো, এই নিউ জার্সিতে তুমি থাকো না, এই টরেন্টোতে কিরকম বৃষ্টি হয়? টরেন্টোতে বৃষ্টি হয়, ভালোই বৃষ্টি হয়, তবে টরেন্টোর সবচেয়ে ভীতিকর ব্যাপার হচ্ছে যে ঠান্ডাটা, আসলে মানে একেবারে, আমি জানি আমি জানি, জীবন থমকে দেওয়ার মতো ঠান্ডা। আমি আমি এক সময় গিয়েছিলাম জানো ক্যানাডায়, আমি কিন্তু ফিরত এসেছি, আমার ক্যানাডা ফোবিয়া আছে, এত ঠান্ডার সময় গিয়েছিলাম, আমি হয়তো দেখতাম একটু ঘুরে জানলাটায় দেখলাম রোদ উঠেছে, তারপরে যেই আবার তাকালাম ঘরের ভিতরে, ঘরের ভিতরে তাকিয়ে আবার জানলার দিকে তাকিয়ে দেখি তুলো পড়ছে আকাশ। আমাদের এখানে 3W এর কোনো গ্যারান্টি নেই আসলে, মানে কি যে কখন হবে বলা যায় না ক্যানাডায়। আপনি এখন আলো দেখছেন, 10 মিনিট পরে আপনি স্নো শুরু হয়ে গেছে। তাহলে কি আপনি কামরান ভাই বলতে চাচ্ছেন 3W যেহেতু কোনো গ্যারান্টি নেই, এখানে তো দুইজন মানে না, মানে গ্যারান্টি বলতে লাইক, এখানে ক্যানাডা হচ্ছে এমন একটি দেশ যেখানে সবার আগে এই ক্রান্তিকালে, আমি একটু উদাহরণ দিয়ে বলি, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে হিউম্যান রাইটস, এবং হিউম্যান রাইটস এর আগে যে শব্দটা চোখে সেটা হচ্ছে ওমেন রাইটস, এবং প্রচন্ড, মানে এটি আপনি ধারণা ভাবনার বাইরে, আমার মনে হয় না যে পৃথিবীতে এত সম্মান মর্যাদা ক্যানাডার মতো কোনো দেশ নারীদেরকে দিয়েছে বা দেয়, এটি প্রথম বলবো। এবং মানবিক দিক, যে আপনি সাংবাদিকতা আমি বাংলাদেশে প্রায় এক যুগ ধরে করছি, এখানে আসার পর আমি যে রিপোর্টিং দেখছি, ইটস ভেরি টাফ, আমি বলবো যে পৃথিবীর যে কোনো দেশে যেতে ক্যানাডার সাংবাদিকতা কঠিন, কারণ আপনি বাংলাদেশে একজনকে জিজ্ঞেস করছেন, ফামিদ আপু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আমি কি একটা ইন্টারভিউ নিতে পারি, ক্যামেরা ওই সময় আপনার অন করা, কিন্তু টরন্টোতে উইদাউট পারমিশন আপনি তার ছবিটা নেবেন, এর ফলে তার মানবিক সামাজিক দিক কোনো কারণে হুমকির মুখে পড়বে কিনা, এটি একটি বড় প্রশ্ন। ফলে সবসময় যে যে প্রতিটা পদক্ষেপে কিন্তু হিউম্যান রাইটস কে গুরুত্ব দেওয়া হয়, এবং আমি বলবো যে সরকার, সৈয়দ আলম লিখেছেন ওয়েদার ওমেন ওয়ার্ক, ওয়েদার ওমেন ওয়ার্ক, আচ্ছা উনি কি ক্যানাডায় থাকেন? জি উনি ক্যানাডায় থাকেন মনে হয়, জি উনি ক্যানাডায় থাকেন, আমি মনে হয় আপা আসবো বলে জেগেছিলাম, ও গৌরী নন্দিতা বলেছে, হ্যাঁ গৌরী নন্দিতা, গৌরী চট্টগ্রামের খুব ভালো একজন শিল্পী, উনি আমাদের সাথে হয়েছিলেন, খুব ভালো গান গাইতে পারেন দিদি, আচ্ছা ও পার্টিসিপেট করেনি আমাদের হাউসওয়াইফ প্রোগ্রামে, জানি না। আমাদের আবু বকর রহমান লিখেছেন, হোয়াট ইজ 3W, ইজ ইট
ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব 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 খারাপ হতে পারে হতে পারে হতে পারে হতে পারে তো যে জিনিসটা বলছিলাম যে টরন্টো কানাডা সরকার যেভাবে এই বিষয়গুলো গুরুত্ব দেন, তার সাথে যাদের কানাডা নিয়ে বাংলাদেশে যারা দেখছেন তাদের মধ্যে একটা আছে যে স্বপ্নের দেশ কানাডা, খুব কঠিন কিন্তু এখানে মাথা ঠান্ডা রেখে বেঁচে থাকে। আমি এই শব্দটি বলতে চাই, বাংলাদেশের মানুষের যেমন হুট করে রাস্তায় আমার গাড়িটা কেন থামালো পুলিশ, রেগে যাওয়া, কানাডায় কিন্তু আপনাকে ক্রাইমলেস জীবনযাপন করতে হবে। একটি অপরাধমূলক তথ্য যদি পুলিশের কাছে যায় আপনার সারা জীবনে অসংখ্য ভালো ক্লাস ম্লান হয়ে যাবে, আপনি অপরাধী হিসেবে তালিকাভুক্ত থাকবেন। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু স্টে অ্যাকচুয়ালি, আমি মনে করি। না ঠিক আছে, নো আই অ্যাম এট নিউ জার্সি, নিউ জার্সি সৈয়দ আলম ভাই, নিউ জার্সি থেকে। শুভেচ্ছা নিউ জার্সি থেকে। সোনিয়া আপু, হ্যাঁ, তো একাধারে কবি এবং লেখিকা, তো কবি আপনি যে এই যে কোয়ারেন্টাইন লকডাউনে এখন লন্ডনে গৃহবন্দি বোনের বাসায় আছেন এবং খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করছেন, যেটা হয়তো নর্মাল অবস্থায় সম্ভব কোনো সময় হতো না আপনাকে, মানে এতটা দীর্ঘ সময় লন্ডনে থাকা, তো যেহেতু এখন ঘরে বসে আছেন লেখালেখির কাজটা কি আপনার মনে হচ্ছে যে অনেক লিখছি? হ্যাঁ লিখছি, প্রতিদিনই লিখি এবং লিখে আমি সেগুলো আবার ওরা অনলাইনে দিয়ে দেয়, ওটা ছেপেও দেয়, আমি আবার ফেসবুকেও লিখি, সবাই ইন্সপিরেশনের জন্য। আমি আসলে অনেক আগে থেকেই লেখালেখি করি, যখনই কিছু মনে আসে আমি লিখে ফেলি, না লিখলে আমার মাথাটা একটু চালু হয় না, তো লেখালেখি করি আর কি। আমার মনে হয় আপনার এই লেখালেখিও যারা ফেসবুকে পড়ছেন বা সোশ্যাল মিডিয়াতে পড়ছেন, এটা একটা আমাদের মেডিটেশনের মতো কাজ করবে এই ক্রান্তি লগ্নে। হ্যাঁ থ্যাংক ইউ। আমি আমি যেটা চিন্তা করছি যে আমি আরেকটা জিনিস বলবো, আমাদের এই লকডাউনটা কিন্তু আমাদের ভালোর জন্য, আমাদেরকে প্রতি মুহূর্তে বুঝতে হবে। এবং আমি আমি আমার বাংলাদেশের ডাক্তারদেরকেও আমি সাধুবাদ জানাই, তারা অনেক কিছুর মধ্যেও কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে, আমাদের পুলিশ বাহিনী বলি, আমাদের আমাদের সবকিছু, আমাদের বাংলাদেশের চেষ্টা কিন্তু ত্রুটি হচ্ছে না, কিন্তু সবার সহযোগিতা লাগবে। এই সহযোগিতাটুকু আসলে আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে শুনতে শুনতে এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোথাও রাত হচ্ছে, কোথাও সকাল হচ্ছে, কেউ কফি হাতে নিয়েছে, কেউ বাইরে স্নো পড়ছে, আপনার কফি হাতে নিয়ে আপনার আড্ডায় মেতে উঠেছে। ইকবাল এম সাজীব, তিনি গ্রেট আড্ডা, তিনি মেলবোর্ন থেকে বলছেন যে সকালটা হচ্ছে ধীরে ধীরে, আমি কফি হাতে নিয়েছি, বাইরে স্নো হচ্ছে। এই যে আবার বাংলাদেশে সকাল গভীর রাত, তাই না? আমার দেশে বাড়িও কিন্তু যশোর। জি আচ্ছা, আমার দেশে বাড়ি কিন্তু যশোর। শাকিলা তিনি বলেছেন, আচ্ছা শাকিলা থ্যাংক ইউ। ফামিদা আপু তিনি বলেছেন, when you will be able to read my book, your biography, okay? যাই কি ছোঁয়া বুকের পাঁজর, যাই কি ছেড়া, যাই কি ছেড়া, আচ্ছা বুকের পাঁজর, দু লাইন শুনুন। যাই কি ছেড়া বুকের পাঁজর, স্বপ্নে কাটো মনে আঁচর, ফিরে যাবার উপায় তো আর নেই, তোমায় ছেড়ে কোথায় যাব, একটু ভাবো একটু ভাবো, ফিরে যাবার দরজা খোলা নেই, যাই কি ছেড়া বুকের পাঁজর, স্বপ্নে কাটো মনে আঁচর, ফিরে যাবার উপায় তো আর নেই। সুইজারল্যান্ড থেকে একজন দর্শক লিখেছেন, আজ এই রাত যদি না শেষ হয়, সুইজারল্যান্ডেও গভীর রাত, তবে কেমন হতো বলো তো? জি তুমি বলো। জি শুনি না, যদি না শেষ হয়, শুনি না। আচ্ছা এটা তো ওই গানটাই কি তাই? হুম, এই পথ, এটা এই পথ যদি না শেষ হয়, আমি বললাম এই রাত যদি না শেষ হয় তাহলে কেমন হতো বলো তো? আচ্ছা এই রাতটা যদি না শেষ হয় মনে করো, তাহলে কি কি হতে পারে বলো? কামরান কি করবা তুমি, রাত শেষ হচ্ছে না, তুমি কি করতে চাও বলো? আমার যে সবচেয়ে বড় সুবিধাটা হবে যে আমার, আমি সোনিয়াকে সেদিন বলছিলাম, আমি হচ্ছি সেদিন মনোবিজ্ঞানী একজন দর্শক ছিল, তার কাছেও জানতে চেয়েছি বিষয়টি, যে আমার হচ্ছে বিছানায় বালিশে মাথা দেবার সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগে, তারপর আমি হারিয়ে যাই, ফলে রাতটা যদি গভীর হয়,
এবং রাতটা যদি গভীর হয় আমার যে কি ভালো হবে, মানে আমি 2 দিন 3 দিন ঘুমাতে পারবো, এর চেয়ে বড় শান্তি আর কি আছে। ও আর সোনিয়া, আমি রাতটাকে আসলে দিনই বানিয়ে ফেলবো, যেহেতু আর শেষই হবে না, আমি দিনই বানিয়ে ফেলবো একদম। শুনো, আপনি কি করবেন? আপনি, আমি রাত যদি আর অনেকক্ষণ ধরে, ধরো আমরা তো আসলে কল্পনা বিলাসী মানুষ না, মনে করো রাতে রাতে তো অনেক কিছু লেখা যায়, রাতে অনেক কিছু লেখা যায়, রাতের রাতটা, আচ্ছা ভোর তো হওয়া যাবে না তাই না, এখন তো রাতেই থাকতে হবে, ওকে ফাইন, আমি একটু রাত্রে হাঁটতে চাই, পথে হাঁটতে চাই, রাতের পথ কিন্তু অন্যরকম, কখনো আধারে একদম ডুবে যায়, হ্যাঁ, এবং ডুবতে ডুবতে সে রাত, রাতের পথ এঁকে বেঁকে যায়, আমরা না হয় নতুন পথ খুঁজে নেব, এবং হাঁটতে হাঁটতে কোথাও না কোথাও সকাল তো হচ্ছে, সে আশায় থাকবো। এবং ফারাহ হাসান বলেছেন, ফামিদ আপু, জানালা দিয়ে সারা রাত বাইরে থাকিয়ে তাকিয়ে থাকবেন তিনি। হ্যাঁ, এবং একজন বলেছেন, লুবনা ফাতিয়া বলেছেন, তুমি কি বলে থাকবো ভোরের প্রতীক্ষা, বলে পথ ভোলাও না, তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় তোলা ভোরে, আমারে মন ভাঙা ঘরে রোদেলা দিন ফাগুন হবে, তুমি কি দেবে বাবুই পাখি ঠোঁটে ঠোঁটে বোনা শুকে বসতি, তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউয়ে ঢেউয়ে ভাষা বলে দয় হব দুজন সাথী, তুমি কি বলো আসবে। আহা, চমৎকার চমৎকার, মানে আসলে আমরা দেখো যত কিছুই বলি না কেন, আমরা কিন্তু ভোরের চিন্তাটা করলাম, কখনোই সম্পূর্ণ হবে না জীবন যদি রাত ভোর না হয়, আর ভোর যদি দুপুর না হয়, দুপুর যদি সন্ধ্যা না হয়, আর সন্ধ্যা যদি রাত না হয়, তবে হবে না। আমি যে প্রথমে যে কথাটা শুরু করেছিলাম, কামরানের ওই গানটা কেন পছন্দ, তোমার জন্য তার আর তিমি, শোনো, আমার বাসায় ওই অ্যালবামটা নিয়ে একটা ছেলে এসেছিল অনেক রাত্রেবেলা, তো ওই ছেলেটা এসে আমাকে অটোগ্রাফ নিয়ে গেল সিডিটা কিনে, তখন সিডিটা কিনে খুবই খুশিও, তারপরে সিডিটা নিয়ে আসলো, নিয়ে এসে অনেক কষ্টে সে আমার বাসার ঠিকানা বের করে আমার অটোগ্রাফ নিল, এবং অটোগ্রাফ নেওয়ার পরে আমাকে বলল, আপা আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, আমি একটা গান ওকে টিক মার্ক দিয়ে লিখে দিতে চাই যে এই গানটা তোমার জন্য, তাতে কি ও বুঝবে না যে আমি ওকে ভালোবাসি? তা আমি বললাম যে এই গানগুলোর মধ্যে কোন গানটা, তখন বলল যে 6 নম্বর গানটা, 6 নম্বর গানটা হচ্ছে মানে তোমার জন্য তারা তিমির যোছনা নিরবধি। তুমি এরকম করলা কেন, তোমার কি প্রেম করে বিয়ে হয়েছে? আমার, জি, বলো সত্যি কথা বলো। হ্যাঁ সত্যি কথা, সত্যি কথা, কিন্তু হবে না ধরা, জি জি সত্যি কথা, মিলে গেল মিলে গেল। আপনি মনোবিজ্ঞ, আপনি কি সাইকোলজিতে পড়েছেন? আমি তো কি সাইকোলজিতে পড়েছেন, কথা শোনা যাচ্ছে না তোমার, দর্শন আপু, দর্শন ছিল সাবজেক্ট। ওকে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন ফামিদ আপু? আচ্ছা, সোনিয়া শুনতে, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ফামিদ আপু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। কামরান ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ তোমাকে শুনতে পাচ্ছি। আচ্ছা কামরান ভাই, উনি আসবেন। আচ্ছা ফামিদ আপু, আমাদের মাঝে কিছু দর্শক অনেক কমেন্ট করেছেন, আমাকে শুনতে পাচ্ছেন এখন? কামরান ভাই ওয়েলকাম ব্যাক। অন্তরা, সোনিয়া, ফামিদ আপু একটা কঠিন প্রশ্ন করার পরে কিন্তু আসলে আমার, দেখুন যে ইথারও হারিয়ে গেল, ইথারও হারিয়ে গেল আসলে। আচ্ছা আসলে কি, আমাদের মাঝে অনেক দর্শক অনেক অনেকেই, তো ইকবাল এম সঞ্জীব উনি কমেন্ট করেছেন, বাঞ্চ অফ ক্রিয়েটিভ পিপল উইথ স্ট্রং সিন অফ ইমাজিনেশন, থ্যাংকস ইউ অল, থ্যাংক ইউ অল ফর শেয়ারিং, ওকে, বাহ, ভেরি গুড। আচ্ছা আর উনি অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে,
আমাদের মাঝে আরেকজন দর্শক আছেন, আমাদের গৌরী নন্দিতা, আমাদের সবার অনেক প্রিয় মানুষ। আচ্ছা দিদি লিখেছেন, আমি কিন্তু গান পাগল মানুষ। অন্তরা, হ্যাঁ আচ্ছা, তাই বারবার অনুরোধ করছি, মাহমুদুন নবী আমার প্রিয় শিল্পী ছিলেন, রেডিওতে ওনার গান হলেই সেগুলো শুনতাম। ওনার গান আমার পছন্দ ছিল, তুমি যাও কবিতা আমার কবিতা গান শুনবো, সাথে কামরান ভাইয়ের এই গানই পাঠ করবেন, খুব ভালো লাগবে আশা করি। এই তো মনজুর আহমেদ আপনাকে লিখেছেন ফামিদা, যাকে আমার মঞ্জু মামা, মনজুর আহমেদ জি লিখেছেন ফামিদা, যাকে সোমা নামে ডাকতাম, আমার বন্ধুর মেয়ে। জি জি, দেখুন উনি আপনাকে দেখছেন, ওর মা ঝর্ণা আমাদের বিশেষ করে আমার স্ত্রী রেখার খুবই ঘনিষ্ঠ, ওরা দুই বোন নমা সোমা আসতো আমাদের বাসায়, আমার ছেলের সাথে খেলা করতো। আমরা আমেরিকায় আসার পর থেকে দূরের মানুষ হয়ে গেছি। মোবাইলটা দাও ভাইয়ের জন্য, কিছু বলবেন, উনি দেখছেন। আমি বলছি মামা সালাম, আপনাকে একটু ভুলিনি, দূরের মানুষ হননি, একদম কাছের মানুষ আছেন। রেখা খালা অনেক ভালো অভিনেত্রী আমাদের দেশের, উনি আমেরিকায় অনেক বছর ধরে আছেন, এবং মামা আপনাদেরকে কি করে ভুলে যাই, আপনাদের বাসায় যেতাম এলিফ্যান্ট রোডের, সেই সব দিনের কথা তো ভোলা যাবে না কখনো, হয়তো যোগাযোগে একটু ছেদ পড়েছে, কিন্তু তাই বলে ভুলে যাইনি। আর একটা জিনিস বাবা মার কাছ থেকে একটা জিনিস শিখেছি, কখনো যখন কাউকে মনে একবার একবার নিজের করে নেই, কখনো ভুলে যাই না। মামা ভুলিনি, মামা সবাইকে মনে আছে। এবং আপনার মামার প্রতি শ্রদ্ধা রেখে একটি কথা বলতে চাই, যে আমরা এই যে করোনার ক্রান্তিকাল চলছে, গোটা বিশ্বের মানুষ হতাশায় আতঙ্কে উৎকণ্ঠায় সময় পার করছেন, আমরা এখানে টেলিভিশন চ্যানেলগুলোতে তো টক শো হচ্ছে, আমরা গ্রাফিক্স দেখছি, এত লোক আক্রান্ত মারা গেছেন, আমরা ফামিদা নবীর মতো মানুষকে নিয়ে আসতে চেয়েছি একটি কারণে, যেন আপনারা একটু স্বস্তিতে থাকতে পারেন, আপনারা যেন একটু ভালো থাকতে পারেন। আমার মনে হয় ফামিদা নবী আপনার সেলফোনের চার্জটিও শেষ পর্যায়ে, মুঠোফোনের আমরাও শেষ পর্যায়ে চলে আসছি, আমরা আমরা আরো কিছু থাকবো আড্ডা। জি সোনিয়া, সোনিয়ার কাছে কিন্তু অনেকে গান টান শুনতে চাইছেন ফামিদা বাবু, আপনি কি জানেন সোনিয়া কিন্তু ভালো গান গাইতে পারে, তাই সোনিয়া একটু শোনাও তো আপু। চার্জটা দিতে দিতে আমরা মনে হয় সোনিয়ার কাছে দুলান শুনে ফেলি। হ্যাঁ আমাকে লাইভে পচানোর জন্য, মানে কি বলবো, উনি জানে যে আমি গান গাইতে পারি না। হ্যাঁ কামরান ভাই, আমি কি গান গাইতে পারি না, কিন্তু আপনি তো জানেন যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে বেলাল আহমেদ তিনি বলেছেন, গত সেদিনে তার একটি উক্তি দিয়ে বলে, তিনি বলেছেন যে চ্যানেল 52 তে তিনি শুধু রাত জেগে বসে থাকেন আমাদের সোনিয়ার পারফরমেন্স দেখবার জন্য। তার মানে জনপ্রিয়তা কোথায় দেখুন, যে মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে সোনিয়া। জি জি, এরকম কামরান ভাইয়ের জন্য ফামিদা আপু অনেক নারী দর্শক আমাকে টেক্সট বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে, যে এত সুন্দর গলা, যার যে গলা দিয়ে কিনা উনি দুনিয়ার সমস্ত রমণীকে জয় করে চলেছেন কামরান ভাই। আমরা আমরা মনে হয় যান্ত্রিক ত্রুটির জন্য কথা শুনতে পাইনি, আমরা ফামিদা আপুর কাছে চলে যাই। এবং ফারা শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি এখন, ওই কথাটা শুনতে পাইনি, ইচ্ছে করেই শুনতে পাইনি, আমরা কি শুনতে পাচ্ছি না, কি বলছে ফামিদা আপু, শুনতে পাচ্ছেন ফামিদা আপু? সোনিয়া শুনতে পাচ্ছেন আমাকে? আমি পাচ্ছি, আমি পাচ্ছি, আমি কি আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আচ্ছা ও কোথায় গেল কামরান? কামরান ভাই আসবে ফিরে, মনে উনি আবার। ফামিদা আপু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ফারা হাসিন লিখেছেন, সোনি গাও প্রাণ খুলে গাও, আসলে কিন্তু এখন প্রাণ খুলে গাইবার সময়। হ্যাঁ তাই না, গাও এবার, গান শিখে ফেলবো, এবার গান শিখে ফেলবো। আচ্ছা শিখে তারপর, সোনিয়া অনেক ভালো নাচতে পারে জানেন, ওর নৃত্য কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ শুনলাম তো, তুমি বললা নাচতে পারে মানুষ, মানুষ না আসলে, মানে নাচটা এটা এটা ছোটবেলা থেকে ধরো একটা প্রত্যেকটা মানুষেরই, কিন্তু যেমন আমার আমার ছোট বোনটা অন্তরা আগে কিন্তু নাচ শিখতো, তারপরে আস্তে আস্তে ও আর্টের দিকে চলে গেল, তারপরে ধরো আমার মেয়ে নাচ করতো, হ্যাঁ এখন তো সে লয়ার, কি বলবো আর কিছু বলার নাই, লয়ার হয়ে গেছে তো। আর হচ্ছে হলো এক একজন এক একটা, যেমন আমার ভাই পঞ্চম এত ভালো সে
গিটার বাজায়, গান করে, ওর জন্য সবাই পাগল, কিন্তু কিন্তু অন্য অন্য কাজেও অনেক ভালো কাজ করছে। আমি একটু এই ফাঁকে ফামিদাপু দর্শকদেরকে একটু বলতে চাই, সেটি হচ্ছে চ্যানেল 52 তে আমরা দুপুর বেলায় বাংলাদেশ সময় রাত 11টায় টক শো করি নিয়মিত, এবং রাতে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 9টায় আমাদের করোনা বিষয় নিয়ে, করোনা পরিস্থিতি নিয়ে, COVID-19 অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমরা কথা বলি। আমাদের দেশ বিদেশের সাংবাদিকরা থাকেন, বিশিষ্ট জনরা থাকেন, আমরা আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে। সো আমার মনে হয় যে যারা COVID-19 এর বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান, দেশ বাংলাদেশ সহ বিশ্ব প্রেক্ষাপট নিয়ে, তারা আমাদের সঙ্গে বাংলাদেশ সময় সকাল 9টায় এবং নিউ ইয়র্ক সময় রাত 11টায় আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আচ্ছা, তোমরা, আমি এখানে একটা বলতে চাই, আমাদের বাংলাদেশের চ্যানেলগুলোতেও আমি একটু বলতে চাই, আমার মাধ্যমে যদি শোনে, আমি মনে করি যে একটা অনুষ্ঠান হওয়া উচিত যেখানে ডাক্তাররা সরাসরি কিছু টিপস দেবে। জি, টিপস দেওয়া উচিত, এবং খুব মানে স্পেসিফিক, একদম অনলাইনে সবার যারা সমস্যায় পড়ছে তারা কিছু টিপস নিবে, ডাক্তার ডাইরেক্ট ওখানে বলবে যে কে অসুস্থ কে। আর একটা জিনিস, অনেকে লুকাচ্ছে কিন্তু, যে যার জ্বর হচ্ছে কাশি হচ্ছে তারা কিন্তু লুকায়, তো এই লুকাবেন না আপনারা, প্লিজ আপনারা নিজেরাও সাবধান হন, অন্যকেও মানে সচেতন করুন, কারণ আপনার সচেতনতাই কিন্তু আরেকজনের জীবন বাঁচাবে, এই কথাটা কিন্তু আপনারা মনে রাখবেন, কারণ আপনি আপনার সুস্থতা অন্যের সুস্থতা, কি এক বিশাল কঠিন পরীক্ষা আমরা, যে আমি একা সুস্থ থাকব আরেকজন অসুস্থ থাকবে তা হবে না, কারণ বা আমি একা অসুস্থ আরেকজন সুস্থ মানুষকে সুস্থ রাখার জন্য আমার সচেতনভাবে নাগরিক হিসাবে বলে দেওয়া ভালো যে আমার সিম্পটম হচ্ছে, এটা কিন্তু বলতে হবে ডাক্তারদের, ডাক্তারের কাছে লুকানো যাবে না। আমরা কিন্তু আপু, আমরা আলোচনার, আমাদের আড্ডার একেবারেই প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আমরা শেষ করব, তবে যাবার আগে আমাদের দর্শকের একটি অনুরোধ আছে, অনুরোধটি আমরা রাখতে চাই যে যদি আপনি প্রস্তুত থাকেন যে তুমি যে আমার কবিতা। ও আচ্ছা 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 আচ্ছা, একটা মিনিট, তোমরা তো আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না? জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা মনে করেছিলাম আসলে, আমার একটা মানে আমি একটা কবিতা দিয়ে শেষ করতে চাচ্ছিলাম। জি জি, তুমি যে আমার কবিতাটা শুনিয়ে নি, তারপরে আমি ওটা বলবো। হ্যাঁ জি, ঠিক আছে, আমি আমি তাহলে একটু, একটা মিনিট, আমি একটু হেডফোনেই যাই। ওকে জি, খুবই জ্বালাচ্ছি তাই না? না না, আমরা আমরা শুনেন, আপনাকে যেভাবেই আমরা পাচ্ছি আমরা কৃতজ্ঞ আপনার কাছে যে আপনাকে পেয়েছি আমরা। এইটা কিন্তু একটা আলাদা মজা, এই যে ঘরে থেকে টেলিভিশনে, তাই না, টেলিভিশনের টেলিভিশনের একটা মানে কি বলবো আমেজ। আমি দুটো অনুষ্ঠান করি ঢাকায়, একটা বাংলাভিশনে একটা News 24-এ, আমার উপস্থাপনায় দুটো অনুষ্ঠান যায়, এটা একটা হলো সুরের আয়না আর একটা হচ্ছে হলো, আমার শুনতে পাচ্ছো? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, সুরের আয়না এবং আরেকটা অনুষ্ঠান হচ্ছে হলো ফামিদা নবীর সঙ্গে গানও আড্ডা, দুইটা চ্যানেলে দুইটা অনুষ্ঠান যায় এবং খুব ভালোই যায়, চমৎকার অনুষ্ঠানগুলো যায়, তো অনেক দিন করতে পারছি না, কবে করতে পারবো জানি না, এবং সবচেয়ে বড় সত্য হচ্ছে হলো যে ওখানে গানগুলো যায় তখন আমাদেরকে, আমি কিন্তু এভাবেই কথা বলি বুঝছো, কিন্তু জাস্ট এখন যে দৌড়াদৌড়ি করলাম এই জিনিসটা হয় না আর কি, বাকিটা সবটাই হয়। তো আমি গানটা শোনাচ্ছি, তুমি যেটা কবিতা আবৃত্তি করবে না আমার সাথে? জি, আপনি গান, আপনি গান, আমি একটু একটু চেষ্টা করব। আচ্ছা, তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা, আমারও রাগে রাগিনী, আমারও রাগে রাগিনী, আমারও কি কথাটাই তো ভুলে গেলাম, আমারও স্বপন, এক মিনিট দেখো, চিন্তা করো, সব ভুলে, সব ভুলে যাচ্ছি, আমারও স্বপন আধো জাগরণ, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি, চিরদিন তোমারে চিনি, আমি যে তোমার যদি জানতে
আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে, তবে কি আমায় কাছে টানতে, হয়তো সুদূরে যেতে গোসরে, হয়তো সুদূরে যেতে গোসরে, না না নয়নের নীলে তুমি যে ছিলে, না না নয়নের নীলে তুমি যে ছিলে, চিরদিন তোমারে চিনি, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা। আমি তো আপনার মতো শিল্পীর সাথে আমি খুবই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার মতো একজন শিল্পীর সুরের সাথে এভাবে মানে একটা ব্যর্থ চেষ্টা করলাম আর কি, আমাকে আপনি ক্ষমা করবেন। খুব সুন্দর, খুব সুন্দর। আমি নিউজ নিউজ 52 চ্যানেল 52 চ্যানেল চ্যানেল 52 কে আবারও অনেক শুভেচ্ছা জানাচ্ছি চমৎকার ভাবে আমাদেরকে উপস্থাপন করবার জন্য। সোনিয়া, কামরান, তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা, এবং ফারাহ হাসিনকে, হাসিন মানে সুন্দরী না, এবং সুন্দর করে যে হাসতে পারে, হয়তোবা হাসিন ইয়ে হাসিন চেহারা, হ্যাঁ, তো আমরা চাই সবসময় হাসতে থাকুক। আনাম ভাই আপনি আরো এগিয়ে যান, এবং আমার পুরো বাংলাদেশ করোনা মুক্ত হোক, এবং আরো মানবিক হই আমরা, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যেন আমরা আরো মানবিক হতে পারি, কারণ ভেতরে মিথ্যা রেখে ভালোবাসা যায় না, সত্য প্রকাশ করলেও সত্তা সে সত্য প্রকাশিত হয় না। সুতরাং আমাদেরকে মানবিকভাবে আরো আরো রুচিশীল মানে মনস্তাত্ত্বিক জায়গা থেকে রুচিশীল হতে হবে, এবং কাগজের নৌকা ছবিতে তোমার বাবার যে গানটি প্রথম সাড়া তুলেছিল সেটি ছিল কাগজের নৌকা ছবিতে, দেখে যেন মনে হয় চিনি, যেন তারি চিনি, চেনা চেনা মুখ, না না সে তো নয়, দেখে যেন মনে হয় যেন তারে চিনি, চেনা চেনা মুখ, না না সে তো নয়, কাগজের নৌকা ছবির গান। হ্যাঁ মঞ্জুর মামা, মঞ্জুর মামা বলবো, আমরাও মামা বলবো, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। পামিদাপু আমরা একটু বিদায় নিতে চাই, এবং আপনার কাছ থেকে আমরা বিদায় নিই, আপনার কবিতা শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বেরিয়ে যাব। সো সোনিয়া আজকে এত সুন্দর করে আজকে দুটি শো করলো সোনিয়া, দুপুরে একটি করে তারপর আবার শাড়ি বদলে আবার, সোনিয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। সোনিয়া কিছু বলুন, তারপর আমি একটু কথা বলে আমরা বিদায় নিতে চাই, তারপর আপুর কবিতা শুনবো। কামরান ভাই থ্যাংক ইউ সো মাচ, এবং ফামিদাপু থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে, এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন এই চ্যানেল 52-র মাধ্যমে আমাদের দর্শকদেরকে একটু শান্তি দেওয়ার জন্য। হয়তো একদিন কেটে যাবে এই মেঘ, আবারও আমরা ফিরে যাব আমাদের সেই স্বাভাবিক পৃথিবীতে। একটাই কথা, নিজে ঘরে থাকবেন, অন্যকে ভালো থাকতে সাহায্য করবেন। ধন্যবাদ। আর আমি বলতে চাই যে কথাটি সেটি হচ্ছে ঘরে তো অবশ্যই থাকবেন, বাঁচতে হলে থাকতেই হবে, এবং অবশ্যই আপনারা চ্যানেল 52-র সঙ্গে থাকবেন, চ্যানেল 52-র সঙ্গে থাকবেন, মনকে আরো বেশি বিকশিত রাখবেন, বেশি বেশি করে হাসতে হবে। আমরা অনেক হেসেছি আজকে দেখেছেন, কারণ ফামিদাপুর সঙ্গে যদি আড্ডা না হতো তাহলে হয়তো এত কিছু জানা হতো না, এত হাসা হতো না, কিংবা এত মজা হতো না। আমরাও আপনাদেরকে চেষ্টা করি। সো চ্যানেল 52 সঙ্গে থাকুন, আমাদেরকে যুক্ত থাকুন, আমাদের পেজে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি চাপুন যেন আমাদের অনুষ্ঠান হলে আপনি জানতে পারেন। প্রিয় দর্শক আমরা শেষ করব, আমরা ফামিদাপুর কাছ থেকে আমরা প্রায় অনেকটা সময়, প্রায় দেড় ঘন্টার বেশি সময় ফামিদাপুকে আমরা যুক্ত করেছিলাম আমাদের সাথে, দেড় ঘন্টা বেশি, এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো আমরা, আমি জানি না আমার থাকার কথা ছিল মাত্র 45 মিনিট। হ্যাঁ আমরা সেই সময়টা নিয়েছি, আমরা আমাদের গুণী শিল্পীর কাছে, তিনি এখন লন্ডনে রয়েছেন, আমরা চাইবো করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, তিনি ভীষণ চাইছেন বাংলাদেশে যেতে, বাংলাদেশকে তিনি ভীষণ মনে প্রাণে মিস করছেন, আমরাও চাইবো করোনা পরবর্তী সময় তিনি আবারও তার মাতৃভূমিতে ফিরে যাবেন, তিনি প্রাণ খুলে মুক্ত বাতাসে হাঁটবেন, এবং নির্জন রাতের যে কথা তিনি বলেছেন যে অন্ধকার তিনি আলো খুঁজে পান, আমরা চাইবো ফাহমিদা নবীর সাথে আমরাও সেই অনাগত আলোর দিকে তাকিয়ে থাকবো। ফাহমিদাপু আপনার কবিতা শুনতে শুনতে আমরা আজকে যেতে চাই, ভীষণ ভালো থাকবেন আপনি। অবশ্যই, তোমরাও ভালো থেকো, আমার সাথে এতক্ষণ আমাকে বকবক করতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি জানি না কতটা ঠিক বলেছি কতটা ভুল বলেছি, তবে প্রাণবন্ততা সহজতা থেকেই আসে,
কারণ আমি যদি অনেক বেশি গুছিয়ে কথা বলি হয়তো কোথায় যেন আটকে যাব। আমি আটকাতে চাই না, আমি চাই পুরো পৃথিবীর মানুষ নতুন করে বাঁচুক, নতুন করে নিঃশ্বাস নেক বুক ভরে। আর আমাদের এই পরিবর্তিত যে পৃথিবীকে দেখব, সে পৃথিবীতে মানুষ হবে আরো মানবিক। আমাদের শুধরে নেওয়ার সময় এখন, আমরা নিজেদেরকে শুধরে নেব, ভালোর ভালো হবে মন্দের মন্দ, এটাই বিশ্বাস করি। আমি শঙ্খচিল কবিতা, জীবনানন্দ দাশের কবিতা দিয়ে একটু সুরে সুরে গাইবার চেষ্টা করছি। আমি নিজে নিজেই এখানে সুর করে করে গাই, চেষ্টা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমি যেন ঢাকায় ফিরে যেতে পারি সে দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক কষ্ট অনেক বেদনা আছে, কিন্তু তার মধ্যে মানুষ কিন্তু সুখকে খোঁজার জন্যই চেষ্টা করে। সেই সুখটুকু হোক আমাদের একমাত্র পাথেয়, যে যে সুখটুকুর আলোর বার্তা নিয়ে আমরা নতুন একটা সকাল দেখব। ভালো থাকবেন। আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক কান্নার পারে, আমাদের দেখা হোক সুখের শহরে, আমাদের দেখা হোক হাতের তালুতে, আমাদের দেখা হোক ভোরের আলোতে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে। সবাই ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।